বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ সানডে সাসপেন্সে আপনার জন্য রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের অমর সৃষ্টি, কাকাবাবু সন্ধুর অ্যাডভেঞ্চার কাহিনী পাহাড় চূড়ায় আতঙ্ক, আজ প্রথম পর্ব। বাংলা সাহিত্যের এক দিকপাল ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। তাঁর জন্ম হয় 1934 সালের 7ই সেপ্টেম্বর। উপন্যাস, কবিতা, গল্প সব ক্ষেত্রেই ছিল তার অবাধ গতি। তার কাছ থেকে আমরা পেয়েছি সেই সময় প্রথম আলো, পূর্ব পশ্চিমের মতো অবিস্মরণীয় সাহিত্য কীর্তি। তাঁর লেখা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা। তিনি ভূষিত হয়েছেন আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, বঙ্কিম পুরস্কার ও অন্যান্য সম্মানে। আজকের উপন্যাসটি আমরা নিয়েছি কাকাবাবু সমগ্র প্রথম খণ্ড থেকে। পাহাড়চূড়ায় আতঙ্কের প্রথম সংস্করণ প্রকাশিত হয় 1981 সালের মার্চ মাসে। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার অগ্নি। শুরু হচ্ছে পাহাড়চূড়ায় আতঙ্ক প্রথম পর্ব। কি শীত, কি শীত, কি শীত! এখানে হাওয়ার যেমন দাঁত আছে, শরীর কামড়ে ধরে একেবারে। সন্তু কাকাবাবুর সঙ্গে একবার কাশ্মীরেও গিয়েছিল, কিন্তু সেখানকার শীতের সঙ্গে এখানকার শীতে তুলনাই হয় না। গরম জামাকাপড় দিয়ে শরীরের সব জায়গা ঢাকা যায়, শুধু নাকটা ঢাকা যায় না। আর কোনো জায়গা খালি না পেয়ে হাওয়া যেন বারবার সন্তুর নাকটাই কামড়ে ধরছে। একটা দাঁতের জন্য এখানে এত দূরে ছুটে আসা। জায়গাটার নাম গোরক্ষেপ। আশেপাশে বাড়িঘর গাছপালা কিছুই নেই, রয়েছে শুধু পাথর আর বরফ। চারিদিকে উঁচু উঁচু পাহাড়ের মধ্যে এই জায়গাটা খানিকটা সমতল। মাঝে মধ্যে এই জায়গাটায় এভারেস্ট অভিযাত্রীরা ঘাঁটি গেড়ে থাকে। সামনেই একটা ছোট পাহাড়, নাম কালা পাথর। সেটার ওপর উঠলেই এভারেস্টের চূড়া স্পষ্ট দেখা যায়, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ। সন্তু রোজ সেই এভারেস্ট শৃঙ্গকে দেখে, সে নিজে এভারেস্টের ছবি তুলেছে। কলকাতায় ফিরে গিয়ে ছবির রিল ডেভেলপ আর প্রিন্ট করার জন্য ছটফট করছে, কিন্তু কবে যে কলকাতা ফেরা হবে তার কোনো ঠিক নেই। এখানে সন্তুদের সঙ্গে রয়েছে দুজন শেরপা আর পাঁচজন মালবাহক। তারা থাকে পাশের দুটো তাঁবুতে। সন্তু আর কাকাবাবু থাকেন একটা গম্বুজে। এই জনমানব শূন্য জায়গায় এরকম একটা পাথরের গম্বুজ কে বানিয়েছিল তা কেউ বলতে পারে না। গম্বুজটা প্রায় তিনতলা বাড়ির সমান উঁচু, একতলাটা বেশ চওড়া, তাতে দুজন মানুষ অনায়াসে থাকতে পারে। ভেতর দিয়ে উঠে গিয়েছে একটা সিঁড়ি, একদম চূড়ার কাছে একটা ছোট্ট চৌকো জানলা। সেখান দিয়ে আসে কনকনে ঠান্ডা হাওয়া, কিন্তু জানলাটাকে কিছু দিয়ে বন্ধ করারও উপায় নেই, তাহলে ভেতরে দম বন্ধ হয়ে মরতে হবে। শেরপারা বলে এই গম্বুজটা হাজার হাজার বছর ধরে এখানেই আছে। কাকাবাবু অবশ্য বলেন, এটার বয়স 100 বছরের বেশি হবে না। গম্বুজটাতে ঢোকার জন্যে একটা শক্ত লোহার দরজা রয়েছে। খুব সম্ভবত কোনো সাহেব এখানে বসে এভারেস্টের দৃশ্য দেখার জন্য এটা বানিয়েছিলেন। এখন দেখা না গেলেও 100-150 বছর আগে হয়তো এখান থেকেই এভারেস্ট দেখা যেত। এখানকার ভূপ্রকৃতির মধ্যে নানা রকম পরিবর্তন চলছে অনবরত। কোনো পাহাড়ের চূড়ো ভেঙে পড়ছে, কোনো জায়গা বসে যাচ্ছে, এরকম কত কিছু চলছে। সন্তু নিজেই তো এর মধ্যে একটা দুর্দান্ত ব্যাপার দেখেছিল। এই জায়গাটার অনেকটা পেছন দিকে কুণ্ড নামের একটা ছোট গ্রামের মতো জায়গা, সেখানে সন্তুরা দুদিন ছিল বিশ্রাম নেওয়ার জন্য। একদিন বিকেলবেলা একটা সাংঘাতিক শব্দ হলো, যেন 10খানা জেট প্লেন একসঙ্গে মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে। কাকাবাবু বসেছিলেন সামনের মাঠের ওপর একটা টুলে। তিনি উত্তেজিত হয়ে সামনের দিকে আঙুল তুলে বলেছিলেন, ওই দেখ, এরকম দৃশ্য দেখতে পাওয়া ভাগ্যের কথা। সন্তু সামনে তাকিয়ে দেখেছিল যে অনেক দূরে এক জায়গায় পাহাড় জুড়ে শুধু সাদা রঙের ধোঁয়া।
কান ফাটানো শব্দটা আসছে ওখান থেকেই। সন্তু বুঝতে না পেরে জিজ্ঞেস করেছিল, ওখানে কি হচ্ছে কাকাবাবু? বুঝতে পারলি না? অ্যাভালাঞ্চ, পাহাড়ের মাথা থেকে হিমবাহ ভেঙে পড়ছে। দেখছিস কেমন সাদা রং ছড়িয়ে যাচ্ছে চারদিকে, ঝড়ের মতো ঝাপটা এসে লাগছে গায়ে। কাকাবাবু, ওই হিমবাহ ভেঙে গড়িয়ে এখানে চলে আসতে পারে না? হ্যাঁ, আসতে পারে। মাঝখানে একটা নদী আছে, সেটা যদি ভরে যায়। এখানে এসে পড়লে কি হবে কাকাবাবু? কি আর হবে, আমরা চাপা পড়ে মারা যাব। মাঝে মাঝেই তো কত গ্রাম এইভাবে চাপা পড়ে যায়। ভয় বলে কোনো জিনিসই যেন কাকাবাবুর নেই। গম্বুজটা অন্য সময় নেপাল গভর্নমেন্ট বন্ধ করে রাখেন, কাকাবাবু বিশেষ অনুমতি নিয়ে খুলিয়ে আস্তানা গেড়েছেন। এখানে সন্তুদের ছদিন কেটে গিয়েছে। সন্ধে হয়ে গেলেই এখানে আর কিছুই করার নেই, শীতের হাত থেকে বাঁচবার জন্য স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে পড়তে হয়। ঘরে আলো আছে যথেষ্ট, ব্যাটারি দেওয়া এক ধরনের হ্যাজাক লণ্ঠন এনেছেন কাকাবাবু। রাত 10:11 পর্যন্ত তিনি চামড়ার জ্যাকেট গায়ে দিয়ে গম্বুজের চূড়োর কাছে বসে জানলা দিয়ে চেয়ে থাকেন বাইরে। তাঁর যে কি উদ্দেশ্য তা সন্তু এখনো কিছুই বুঝে উঠতে পারছে না। দিনের পর দিন এই গম্বুজে বসে থাকার অর্থ কি? শেরপা আর মালবাহকেরাও বেশ অস্থির হয়ে উঠেছে। এরা কাজ ভালোবাসে, পরিশ্রম করতে পারে খুব, কিন্তু এক জায়গায় চুপচাপ বসে থাকাটা যেন ওদের সহ্য হচ্ছে না। এদের সর্দার মিংমার সাথে সন্তুর বেশ ভাব হয়ে গিয়েছে। ওর খুব শখ একবার এভারেস্টে চূড়োয় ওঠার। মিংমা সন্তুকে দেখে প্রায়ই জিজ্ঞেস করে, আঙ্কেলের কি মতলব? আঙ্কেল এখানে থেমে রইলেন কেন সন্তু সাহেব? এভারেস্টের দিকে যাবেন না? সন্তু এসব কথার কিছুই উত্তর দিতে পারে না। দিনের বেলা রোদ থাকলে সে এদিক ওদিক বেড়াতে যায়, কিন্তু কাকাবাবু তাকে একলা ছাড়েন না কখনো। একজন শেরপাকে সঙ্গে রাখতেই হয়, পাহাড়ি রাস্তায় যে কোনো সময় বিপদ হতে পারে। প্রত্যেক দিন সন্তু কালাপাথর পাহাড়টায় উঠে একবার এভারেস্ট দেখে আসবেই। কাকাবাবু কি ক্রাচ বগলে ওই এভারেস্টের চূড়োয় উঠতে চান? যে কাঠের বাক্সগুলোতে জিনিস আনা হয়েছিল তারই একটা খালি বাক্স দুই বিছানার মাঝখানে রাখা হয়েছে টেবিলের মতো। হ্যাজাক বাতিটা তার ওপরেই রাখা, তার পাশে ঘড়ি, টর্চ আর একটা ছোট চৌকো কাঠের বাক্স, অনেকটা গয়নার বাক্সর মতো। তার মধ্যে রয়েছে মানুষের দাঁতের মতো জিনিস। কাকাবাবু ওই দাঁতটাকে সবসময় কাছে কাছে রাখেন, মাঝে মাঝেই ওটার দিকে তাকিয়ে থাকেন এক দৃষ্টে। কলকাতায় কিন্তু কাকাবাবু ওই দাঁতটার কথা কিছুই বলেননি সন্তুকে। কাকাবাবু এবার বিলেত থেকে ওই দাঁতখানা নিয়ে এসেছেন। তারপর কিছুদিন বইপত্রের মধ্যে ডুবে রইলেন একেবারে। একদিন হঠাৎ সন্তুকে ডেকে বললেন, কিরে এভারেস্টে যাবি? আমি যাচ্ছি, যদি সঙ্গে যেতে চাস তো। এভারেস্ট? কি বলছো তুমি কাকাবাবু? তুমি তুমি মানে সত্যি এভারেস্ট যাচ্ছ? সত্যি ছাড়া কি মিথ্যে বলবো নাকি তোকে? আচ্ছা কাকাবাবু, এভারেস্ট তো আবিষ্কার করেছিলেন একজন বাঙালি, তাই না? আবিষ্কার করবে কি, এটা কি নতুন একটা জিনিস? তবে পৃথিবীর সবথেকে উঁচু পাহাড় চূড়ো ঠিক করার ব্যাপারে একজন বাঙালির খানিকটা হাত ছিল বটে। রাধানাথ শিকদার, চূড়াটার নাম এভারেস্ট না হয়ে রাধানাথ হতে পারত। রাধানাথ শিকদার সার্ভে অফিসে কাজ করতেন, হিমালয়ের অনেক শৃঙ্গেরই তখন কোনো নাম ছিল না। মিস্টার এভারেস্ট ছিলেন ওই সার্ভে অফিসের বড় সাহেব, তার নামেই শৃঙ্গের নাম রাখা হয়েছে। আচ্ছা কাকাবাবু, রাধানাথ শিকদার পাহাড়ে না উঠে কি করে বুঝলেন যে এটাই সবচেয়ে উঁচু? পাহাড়ে না উঠেও মাপা যায়, ছোটখাটো পাহাড় মাপে সেগুলো ছায়া দেখে। তাছাড়া যন্ত্রপাতির সাহায্য নিয়ে অনেক অঙ্ক কষতে হয়। রাধানাথ শিকদার দেরাদুনের লোক, তবে তুই যে আবিষ্কারের কথা বললি সেটা হয়েছিল এই কলকাতায়। অঙ্ক কষতে কষতে তিনি হঠাৎ একদিন দেখেছিলেন একটা নাম না জানা পাহাড়। তখন কাগজপত্রে এটার নাম ছিল পিক নাম্বার 15। এটারই উচ্চতা 29,000 ফুটের বেশি। এত উঁচু পাহাড় আর পৃথিবীতে নেই। তখনই তিনি ছুটে গিয়ে তাঁর বড় সাহেবকে খবর দিলেন। এভারেস্ট অবশ্য তখন রিটায়ার করেছেন, তবুও তাঁর নামেই শিখরটির নাম রাখা হল। এরপর কাকাবাবু আর কদিন একেবারে চুপচাপ। তারপর হঠাৎ একদিন চলে গেলেন দার্জিলিং। সেখান থেকে ফিরে এসে গভর্নমেন্টের নিমন্ত্রণ পেয়ে আবার চলে গেলেন জার্মানি।
দেড় মাস পর কলকাতায় ফিরলেন, আর তার পরদিনই সন্তুদের বাড়িতে এলেন স্বয়ং তেনজিং নোরগে। তেনজিংয়ের সঙ্গে নিজের ঘরে বসে কাকাবাবু অনেকক্ষণ কথা বললেন। সন্তু ঘুরঘুর করছিল ঘরের সামনে, কিন্তু কিছুই শুনতে পায়নি। বিদায় নেওয়ার সময় তেনজিং নোরগে কাকাবাবুর হাত ধরে ঝাঁকুনি দিয়ে বলেছিলেন, আই উইশ ইউ সাকসেস মিস্টার রয় চৌধুরী, আপনি পারবেন আর সবাই বুঝে যাবে আমার কথা ঠিক কিনা। বয়স হয়েছে, না হলে আমিও আপনার সঙ্গে যেতাম। সন্তুদের পুজোর ছুটি শুরু হলো যেদিন, সেদিনই কাকাবাবু বললেন, সন্তু তৈরি হয়ে নে, সামনের সোমবার আমরা বেরোবো। সন্তুর ধারণা ছিল এভারেস্ট অভিযানে যেতে হলে বিরাট দলবল লাগে, কিন্তু কাকাবাবু শুধু সন্তুকে নিয়ে চলে এলেন নেপাল। কাঠমান্ডু শহরে ছদিন একটা হোটেলে চুপচাপ বসে কাটল সন্তুর। কাকাবাবু একা একা ঘোরাঘুরি করলেন নানান জায়গায়। সন্তু ভেবেছিল কাকাবাবু দলবল জোগাড় করছেন, কিন্তু তাও হলো না। একদিন সকালে ঘুম থেকে উঠতেই তিনি বললেন, সব গুছিয়ে নে, এক ঘন্টার মধ্যেই বেরোব। হোটেল থেকে একটা ট্যাক্সি নিয়ে এয়ারপোর্টে আসা হলো। সন্তু ভাবলো আবার বুঝি কলকাতা ফিরে যাওয়া হচ্ছে, কিন্তু ওরা উঠে বসলো একটা ছোট প্লেনে, তাতে মাত্র জনা দশেক যাত্রী। কিছুক্ষণ ওড়ার পরেই সন্তু দেখতে পেল বরফের মুকুট পরা পাহাড়ের চূড়ো। খানিক পরে প্লেনটা এসে নামলো সিয়াং বোচি নামে একটা জায়গায়। তারপর সেখান থেকে দুজন মালবাহক নিয়ে শুরু হলো হাঁটা। সন্তু তখনও ব্যাপারটা অবিশ্বাস্য লাগছিল, মাত্র দুজন লোককে নিয়ে এভারেস্টে ওঠা হবে? পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে সন্তু হাঁপিয়ে যাচ্ছিল। কাকাবাবু কিন্তু কারোর দিকে ভ্রুক্ষেপ না করে ক্রাচ ঠুকে ঠুকে ঠিক উঠে যাচ্ছিলেন পাহাড়ি রাস্তা দিয়ে। ফুনটুঙ্গা নামে এক জায়গায় কাকাবাবু আর সন্তু পাথরের ওপর বসে কমলা লেবু পাউরুটি আর ডিম সেদ্ধ দিয়ে ব্রেকফাস্ট সারছিল, এমন সময় কয়েকটা লোক ছুটতে ছুটতে এসে উত্তেজিত গলায় বলল, তারপর আরো একজন সাহেব ছুটতে ছুটতে বেরিয়ে এসে বললেন, রান রান, দেয়ারস আ ওয়াইল্ড বিয়ার অন দ্য প্রাউল। কাকাবাবু কোনো কথা বললেন না। রাস্তার একপাশে জঙ্গল আর একপাশে খাদ। সন্তুর মনে হলো জঙ্গল থেকে ভাল্লুকটা এক লাফে বেরিয়ে আসবে। একটু পরে আবার শোনা গেল অনেকগুলো মানুষের গলা। ওরা কাঁধে করে বয়ে আনছে একজন আহত মানুষকে, তার সারা গা থেকে রক্ত ঝরছে, লোকটা আর্তনাদ করছে। কিছু জিজ্ঞেস করার আগেই ওকে নিয়ে আসা একটা লোক বলল, ভাল্লু এই লোকটার পেটে নাড়িমুড়ি বের করে দিয়েছে প্রায়, ওনাকে হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে। আরে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। জানিস সন্তু, পাহাড়ি ভাল্লু খুব হিংস্র হয়, এক হিসেবে বাঘ সিংহের চেয়েও বেশি হিংস্র। এরা অকারণে মানুষ মারে। কাকাবাবু তোমার তো রিভলভার আছে, রিভলভার দিয়ে কি ভাল্লুক মারা যায়? গল্পে পড়েছি শিকারীদের হাতে রাইফেল। তোর ভয় করছে? না না না, ভয় না কাকাবাবু, সবাই দেখছি নিচের দিকে নেমে যাচ্ছে, আমরা নিচের গ্রামটায় আজকে থেকে যেতে পারি কি? এমনকি দেখো সাহেবরাও নেমে যাচ্ছে। সাহেবরাও মানে? ওরা কি আমাদের থেকে বেশি সাহসী? না মানে, শোন সন্তু, কোথাও যাওয়ার জন্য বেরিয়ে আমি কখনো পিছনে ফিরে যাই না। এরপরই সন্তুকে চমকে দিয়ে কোটের পকেট থেকে রিভলভার বের করে শূন্যে উঁচিয়ে গুলি করলেন কাকাবাবু। গুলির শব্দে চারপাশ কেঁপে উঠেছিল। পাহাড়ি জায়গায় প্রতিধ্বনি কেমন হয় সে সম্পর্কে সন্তুর কোনো ধারণা ছিল না। কাকাবাবু রিভলভারের নলে ফুঁ দিয়ে সন্তুকে জিজ্ঞেস করলেন, এবারে যে অভিযানে বেরিয়েছি তাতে পদে পদে বিপদ হতে পারে। ধর আমি যদি হঠাৎ মরে যাই, তোকে তো বাঁচার চেষ্টা করতে হবে। তুই রিভলভার চালানো শিখতে চাস? হ্যাঁ কাকাবাবু, হ্যাঁ। এই নে তবে, শক্ত করে ধর। এই যে হ্যাঁ। আরে না না, ওরকম বুকের কাছে ধরিস না, সিনেমাতে ওরকম দেখায় বটে, কিন্তু ওভাবে গুলি চালালে তুই নিজেই মরবি। হাতটা সোজা করে সামনের দিকে বাড়িয়ে দে, হাতটা খুব শক্ত করে রাখ, কোনোটা যেন কিছুতেই বেঁকে না যায়। গুলি ছোঁড়ার সঙ্গে সঙ্গে খুব জোরে ঝাঁকুনি লাগে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এইবার ঠিক আছে। এবার এবার মনে কর, এই সময় যদি হঠাৎ ভাল্লুকটা এসে পড়ে, তুই মারতে পারবি? হ্যাঁ কাকাবাবু। অত সোজা নয়। আচ্ছা ওই যে পাইন গাছটা, হ্যাঁ, ওর মাথায় টিপ করতো, সাবধান, কোনোই যেন বেঁকে না যায়। সন্তু এক চোখ টিপে দেখে নিল পাইন গাছের মাথাটা, তারপর ট্রিগার টানল। এমন জোরে শব্দ হলো যে কানে তালা লেগে যাওয়ার জোগাড়।
চোখ খুলে দেখলো কাকাবাবু হাসছেন। বেচারা গাছটা খুব জোর বেঁচে গিয়েছে, তোর গুলিতে তার একটা পাতাও খসে পড়েনি, বুঝলি? অত সোজা নয়, আরো অনেক প্র্যাকটিস করতে হবে তোকে। মালবাহক দুজন নিচের নদীতে জল খেতে গিয়েছিল। পরপর দুবার গুলির শব্দ শুনে তারা হন্ততন্ত হয়ে উঠে এলো পাহাড়ের গা বেয়ে। কি হয়েছে সাহেব? এদিকে একটা ভাল্লুক বেরিয়েছে। শুনে এদের মুখ শুকিয়ে গেল। এমন সময় তিনজন জাপারি নেমে এলো ওপরের পথ থেকে। ওরা ভাঙা ভাঙা ইংরেজিতে জানালো যে লোকজনের তাড়া খেয়ে ভাল্লুকটা পালিয়েছে। ওদের দুর্ভাগ্য যে ভাল্লুকটাকে দেখতে পায়নি। কাকাবাবু হেসে সন্তুকে বললেন, দেখলি একে বলে সাহসী লোক? দিনের বেলা রাস্তা দিয়ে এত লোক আসা যাওয়া করছে, একটা ভাল্লুক কি করবে? চল আমরা এবার উঠে পড়ি, ভাল্লুকটা এসে থাকলেও গুলির আওয়াজ শুনেই পালিয়েছে। এই চলো তোমরা মালপত্র ওঠাও। এমন সময় কপ কপ শব্দে পেছনে তাকাতেই সন্তু দেখল দুজন পুলিশ ঘোড়া চেপে তাদের দিকেই আসছে। সন্তুদের সামনে ঘোড়া থেকে নেমে একজন জিজ্ঞেস করলেন, এদিকে কোথায় গুলির শব্দ হলো, তোমরা শুনেছ? হ্যাঁ, আমি আমার ভাইপোকে শুটিং প্র্যাকটিস করাচ্ছিলাম। তোমরা গুলি ছুঁড়ছিলে? এখানে শিকার করা নিষেধ, তোমরা জানো না? আমরা তো শিকার করিনি। তোমরা বেআইনি কাজ করেছো, থানায় চলো। থানা কোন দিকে? চলো আমাদের সাথে, তোমাদের থানা ঘুরিয়ে আনছি। ওই পিছন দিকে যেতে হবে। যে পথ দিয়ে একবার এসেছি সেদিকে ফিরে যাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। বেকার ঝামেলা করো না, ফাঁকা জায়গায় শুটিং প্র্যাকটিস করা কোনো বেআইনি ব্যাপার হতে পারে না। ওসব কথা থানায় গিয়ে বলবে। কাকাবাবু এবার কোটের পকেট থেকে একটা কাগজ বের করে সেই কড়া গলায় বললেন, আমার গায়ে হাত দিও না, পড়তে জানো তো, এটা পড়ে দেখো। সিয়াংবচি থানার অফিসার আমার নাম জানেন। কাগজটা পড়তে পড়তে পুলিশটার ভুরু উঁচু হয়ে গেল। সে তার সঙ্গীকেও দেখালো কাগজটা। দুজনেই ঠকাশ করে জুতো ঠুকে কাকাবাবুকে স্যালিউট করে বললেন, স্যার স্যার স্যার, আমরা দুঃখিত স্যার, আগে বুঝতে পারিনি স্যার। আমরা কোনো বেআইনি কাজ করিনি, তবুও তোমরা আমাদের ধরে নিয়ে যেতে চাইছিলে। মাফ করবেন স্যার, আমরা বুঝতে পারিনি স্যার, সত্যি। আপনি কি সত্যি এভারেস্ট যেতে চান? দেখা যাক স্যার, আপনাকে আমরা কোনো সাহায্য করতে পারি স্যার? শুধু এই দুজন মালবাহককে বলে দিন ওরা যেন আমাদের সঙ্গে যেতে কখনো আপত্তি না করে। পুলিশ দুজন স্যালিউট করে বিদায় নিল। সন্তুর মনে একটা প্রশ্ন ছটফট করছিল, ওই কাগজটাতে কি এমন লেখা ছিল যে পুলিশ কাকাবাবুকে এত খাতির করল? একজন মালবাহক তো সে কথা জিজ্ঞেস করেই ফেলল। সাব, চিঠিতে কি লেখা ছিল? ওটা নেপালের প্রধানমন্ত্রীর চিঠি, লেখা ছিল আমি নেপালের গেস্ট, একটা বিশেষ কাজে যাচ্ছি এভারেস্টের দিকে, পুলিশ যেন আমায় সব রকমের সাহায্য করে। এরপর আর কোনো ঘটনা ঘটেনি। মাঝখানে থিয়াংবচি নামে একটা জায়গায় ওরা বিশ্রাম নিয়েছিল 3 দিন। এভারেস্টের পায়ের কাছে এই শহর। পাহাড়ে ওঠা সরঞ্জাম খাবার দাবার সব এখান থেকেই কিনে নিলেন কাকাবাবু। দুজন শেরপা আর 5 জন মালবাহককেও ঠিক করা হলো। এত ছোট দল নিয়ে কাকাবাবু এভারেস্টের দিকে যেতে চান শুনে সবাই অবাক। এক মহিলা তো বলেই বসলেন, তোমরা এই কজন মিলে এভারেস্টের দিকে যাচ্ছ কেন? এ তো পাগলামি। কাকাবাবু এখনো সন্তুকে কিছুই বলেননি। কাঁচের বাক্সে যে জিনিসটা আছে সেটা তিনি সবসময় খুব সাবধানে রাখেন। এক সন্ধেবেলা বাইরে থেকে ফিরে এসে কাকাবাবু হঠাৎ চেঁচিয়ে উঠলেন, সন্তু, কাঁচের বাক্সে সেই দাঁতটা কোথায় গেল? আমি তো জানি না। খোঁজ খোঁজ, কোথায় গেল এক্ষুনি খোঁজ। দেখছি কাকাবাবু, দেখছি দেখছি। দেখলে হবে না, খুঁজে বের করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, দেখছি 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 দেখছি, এই তো। ও, এই দিকটা দেখ। এই যে কাকাবাবু, পেয়েছি। এই যে পেয়েছিস? কোথায় ছিল? এই যে খাটের তলায়। বাবা, অতি সাবধান হতে গিয়ে আমি নিজেই এটাকে খাটের তলায় ঢুকিয়ে রেখেছিলাম। এমন ভয় পেয়ে গিয়েছিলাম। শোন, আমি না থাকলে তুই কখনো ঘরের বাইরে যাবি না, সব সময় এটাকে চোখে চোখে রাখবি। এটার কত দাম জানিস কাকাবাবু? ওটা কি? সময় হলে বলবো। তারপর সেখান থেকে শেরপাদের সঙ্গে নিয়ে আসা হয়েছে এই গোরক্ষেপে। এখানে অন্য অভিযাত্রীরা বেস ক্যাম্প করে। কাকাবাবু কিন্তু এখান থেকে আর এগোতে চাইছেন না। শেরপা সর্দার মিংমার খুব ইচ্ছে সেও এভারেস্টের চূড়ায় উঠে তেনজিংয়ের মতো বিখ্যাত হবে,
একদিন সে সন্তুকে বলল, শোনো সান্টু সাহাব, তোমার আঙ্কেল কিছুতেই এভারেস্টে যেতে পারবেন না। এক পা নিয়ে কেউ পাহাড়ে উঠে এ এক আজব বাত। তুমি আমার কাকাবাবুকে চেনো না, মনের জোরে উনি সব পারেন। আরে রেখে দাও মনের জোর সান্টু সাহাব, পাহাড়ে উঠতে তাগত লাগে। তুমি এক কাম করো, তোমার আঙ্কেলকে সামজিয়ে বলো তিনি এখানে থাকুন, তোমাকে নিয়ে আমরা কয়েকজন এগিয়ে যাই, তুমি আর আমি ঠিক সাউথ কল ধরে পিকে উঠে যাব। সন্তু হাসে এসব শুনে, সে জানে কাকাবাবুর ইচ্ছের বিরুদ্ধে কিছুই করা যাবে না। তিনি অনেক রাত অবধি গম্বুজের মাথার কাছে বসে থাকেন হাতে দূরবীন নিয়ে, ওখানে বসে কি দেখতে চান কে জানে, ওখান থেকে তো এভারেস্টটাও দেখা যায় না। সেদিন স্লিপিং ব্যাগের মধ্যে ঘুম এসে গিয়েছিল সন্তুর, হঠাৎ মনে হল তার নাম ধরে কেউ ডাকছে। সন্তু, গম্বুজের বাইরে থেকে কেউ ডাকছে কি? কি 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 কে? কাকাবাবু? ধর্মড়িয়ে উঠে বসতেই সে বুঝল গম্বুজের ওপর থেকে কাকাবাবু ডাকছেন তাকে। শিগগিরই ওপরে উঠে আয় এক্ষুনি। স্লিপিং ব্যাগ থেকে বেরিয়ে সন্তু ঠান্ডায় কেঁপে উঠল, চট করে ওভারকোটটা চাপিয়ে সিঁড়ি দিয়ে উঠে ওপরে গেল। কাকাবাবু তার হাতে দূরবীনটা দিয়ে বললেন, দেখ তো কিছু দেখতে পাচ্ছিস? আচ্ছা অন্ধকার কাকাবাবু, কই না তো কিছুই দেখতে পাচ্ছি না। একদম সোজা নয়, এ একটু ডান দিকে। না কাকাবাবু, কিছুই তো দেখতে পাচ্ছি না। এখনো দেখতে পাসনি? না। কাকাবাবু এবার দূরবীনটা হাতে নিয়ে নিজের চোখে রাখলেন, তারপর বিড়বিড় করে বললেন, সত্যি তো এখন আর দেখতে পাচ্ছি না, অথচ একটু আগে স্পষ্ট দেখলাম, যেন এতক্ষণ এক দৃষ্টি তাকিয়ে থাকবার জন্য আমার চোখের ভুল হলো। কাকাবাবু ওখানে কি থাকতে পারে? বলছি ওখানে কি থাকতে পারে? না আজ আর কিছু দেখা যাবে না, চল আজ অনেক হয়েছে। সন্তু তাড়াতাড়ি নেমে ওভারকোটটা ছেড়ে স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে পড়ল। কাকাবাবু তখনই নামলেন না, একটা কালো ডায়েরিতে কি সব লিখছিলেন। খানিক বাদে মুখ দিয়ে একটা আওয়াজ করলেন, সন্তু বুঝতে পারল আজকের মতো কাকাবাবু সব কাজ শেষ। এই শব্দটা করার ঠিক আধ ঘন্টা পরেই তিনি ঘুমিয়ে পড়েন। সন্তুর ঘুম আসছিল না, জিজ্ঞেস করল, কাকাবাবু আমরা কি সত্যি সত্যি এভারেস্টের দিকে যাব? দরকার হলে যেতে হবে নিশ্চয়ই। আমরা এভারেস্টে উঠতে পারবো? কেন পারবো না, ইচ্ছে থাকলেই পারা যায়। সন্তু ছবিতে দেখেছে এভারেস্ট অভিযাত্রীরা কোমরে দড়ি বেঁধে আর হাতে লোহার গাঁইতির মতো একটা জিনিস নিয়ে খাড়া পাহাড় বেয়ে বেয়ে ওঠেন, কাকাবাবু ক্রাচ নিয়ে পারবেন? এসব ভাবতে ভাবতে সন্তু যে কখন ঘুমিয়ে পড়েছে। পরদিন ঘুম থেকে উঠে দেখে কাকাবাবু আগেই উঠে পড়েছেন, সেই কালো রঙের খাতাটা নিয়ে লেখাপড়া করছেন। গম্বুজের লোহার দরজাটায় দুম দুম করে শব্দ হল। সন্তু উঠেছিস? দরজাটা খুলে দে তো। সন্তু দরজা খুলতেই চায়ের ফ্লাস্ক নিয়ে ঢুকলো মিংমা, এক ঝলক ঠান্ডা হাওয়াও হাড় কাঁপিয়ে দেয়। সন্তু তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। মিংমা ঘরে ঢুকে ফ্লাস্ক থেকে চা ঢাললো দুটো প্লাস্টিকের গ্লাসে, এখানে এই গরম গ্লাস দুহাতে চেপে ধরেও খুব আরাম। কাকাবাবু বললেন, তুমিও এক গ্লাস চা নাও মিংমা, আজ হাওয়া কিরকম? আজ হাওয়া খুব কম হ্যায় আঙ্কেল সাহাব, স্কাই একদম রামরোছে, বিলকুল ক্লিয়ার, ওয়েদার ফার্স্ট ক্লাস। বাহ খুব ভালো সাহাব, আজ তাবু গুটাবো, আজ সামনে যাওয়া হবে? না আরো কয়েকটা দিন থাকতে হবে এখানে, তুমি আর একটু চা দাও, আছে আর। বেলা বাড়ার পর যখন রোদ উঠল সন্তু বেরিয়ে এলো গম্বুজের বাইরে। মিংমা ছাড়া এখানে আর একজন শেরপা আছে, তার নাম নোরবু, একটু গম্ভীর ধরনের, সে ছুরি দিয়ে কাঠের টুকরো কেটে কেটে ভালো পুতুল বানাতে পারে। কিছুদিন আগেই সে সন্তুকে একটা ভাল্লুক পুতুল উপহার দিয়েছিল। মালবাহকরা রান্নাবান্নার কাজে ব্যস্ত, তাদের পাশেই বসে নোরবু পুতুল বানাচ্ছে, সন্তু তার পাশে দাঁড়িয়ে দেখতে লাগল। পুতুলটা কিরকম যেন অদ্ভুত দেখতে, অনেকটা বাঁদরের মতো কিন্তু পিঠটা বেঁকা আর হাত দুটো প্রায় পায়ের পাতা পর্যন্ত লম্বা। সন্তুর কি মনে হওয়াতে ছুট দিল গম্বুজের দিকে। কাকাবাবু তখন পোশাক পরে তৈরি হয়ে বাইরে বেরোনোর উদ্যোগ নিচ্ছেন। সন্তু ভেতরে ঢুকে উত্তেজনায় হাঁপাতে হাঁপাতে বলল,
কাকাবাবু, 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 আমরা আমরা ইয়েতির খোঁজে এসেছি না? হ্যাঁ, ইয়েতি বলে কিছু আছে নাকি? তাহলে দাঁতের মতো ওইটা কি? ওই দাঁত সম্পর্কে তোর খুব কৌতূহল আছে তাই না? আচ্ছা, আমি ঘুরে আসি একটু, ফিরে এসে তোকে ওই দাঁতের ইতিহাস শোনাব। দুপুর থেকেই বরফ বৃষ্টি শুরু হয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর থেকেই সন্তু স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে পড়েছে। কাকাবাবু নিজের কালো ডায়েরিতে খসখস করে কি যেন লিখছিলেন। কাঠের বাক্সের ছোট টেবিলটার ওপর চৌকো বাক্সে ভেলভেটের ওপর সাজানো সেই দাঁতের মতো জিনিসটা মানুষের দাঁতের চেয়ে বোধহয় ছগুণ বড়। সেদিকে তাকিয়ে সন্তুর মনে হল জিনিসটার যেন রং বদলায়। সত্যিই কি রং বদলায়, না ওটা চোখের ভুল? কাকাবাবু লেখা থামিয়ে পাইপ ধরাতেই সন্তু বলল, কাকাবাবু তুমি দাঁতের কথা বলবে বলেছিলে। আর বুঝি কৌতূহল চেপে রাখতে পারছিস না? ভেবেছিলাম তোকে আরো কয়েকদিন পর বলবো। এইটা দেখে তোর কি মনে হয়, মানুষের দাঁত? হ্যাঁ না। পৃথিবীর বড় বৈজ্ঞানিকরা ঠিক তোরই মতো, কেউ বলেছেন এটা মানুষের দাঁত, কেউ বলেছেন হতেই পারে না। অনেক বৈজ্ঞানিক পরীক্ষা হয়েছে, সেসবের আগে একজনের কথা বলা দরকার। তার নাম রাল্ফ ফন কোয়েনিংসওয়াল্ড, থাকতেন নেদারল্যান্ডসে। তাঁর শখ যেসব জীবজন্তু পৃথিবী থেকে লুপ্ত হয়েছে তাদের নিয়ে গবেষণা করা। 1930 সালে তিনি হাজির হলেন চায়নার পিকিংয়ে, যেটা এখনকার বেইজিং। সেই সময় ওই শহরের রাস্তায় একদল লোক ফুটপাতে কাপড় বিছিয়ে নানা রকম জীবজন্তুর হাড় কঙ্কাল এসব বিক্রি করত। পিকিংয়ের রাস্তায় এক ফেরিওয়ালার কাছে নানা রকমের হাড় ও পাখির পালকের সঙ্গে এই রকম তিনটি দাঁত দেখতে পেলেন তিনি। দেখে তো স্তম্ভিত, এত বড় মানুষের দাঁত! ফেরিওয়ালাকে তিনি জিজ্ঞেস করলেন এই দাঁতগুলো সে কোথায় পেয়েছে। ফেরিওয়ালা খালি বলে পাহাড় থেকে। কোয়েনিংসওয়াল্ড খুব কম দামে তিনটে দাঁত কিনে ফেললেন। তারপর খোঁজ করে দেখলেন পিকিং, হংকং, জাভা, সুমাত্রা, বাটাভিয়ার অনেক ওষুধের দোকানেই এই রকম দাঁত বিক্রি হয়, কিন্তু এই তিনটির মতো অত বড় না। এত বড় দাঁত কোন প্রাণীর আর কোথায় এগুলো পাওয়া যায়, সেই খোঁজ খবর নিতে শুরু করলেন কোয়েনিংসওয়াল্ড। অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তিনি দেখলেন যে দাঁতগুলোর গোড়ায় একটু যেন হলদে হলদে ধুলো লেগে আছে। পরীক্ষা করে দেখলেন যে সেই রকম হলদে রঙের মাটি আছে ইয়াংসি নদীর ধারে পাহাড়ের কোনো কোনো গুহায়। ভাবলেন এই দাঁতওয়ালা প্রাণীরা নিশ্চয়ই তাহলে একসময় এই ইয়াংসি নদীর ধারে পাহাড়ের গুহাতেই থাকত। এইগুলো যদি মানুষের দাঁত হয় তাহলে সেই মানুষগুলো অন্তত 20-25 ফিট লম্বা হওয়া উচিত, কিন্তু প্রাগৈতিহাসিক কালেও মানুষের মতো কোনো প্রাণী অত লম্বা ছিল না। কোয়েনিংসওয়াল্ড এই দাঁতওয়ালা কাল্পনিক প্রাণীদের নাম দিলেন জাইগান্টোপিথেকাস, অর্থাৎ দৈত্যের মতো বন মানুষ। কাকাবাবু একটু থেমে পাইপ ধরিয়ে কয়েকটা টান দিয়ে আবার শুরু করলেন। দ্বিতীয় মহাযুদ্ধের সময় জাভাতে জাপানিদের হাতে বন্দী হলেন কোয়েনিংসওয়াল্ড। তাকে আটকে রাখা হলো একটা ব্যারাকে, সব জিনিসপত্র কেড়ে নেওয়া হলো, কিন্তু কেউ ঘুণাক্ষরও সন্দেহ করতে পারেনি যে তিনি কোমরে একটা ছোট্ট থলির মধ্যে বেঁধে সর্বক্ষণ নিজের কাছে রাখতেন কিছু মহামূল্যবান জিনিস। আর কিছুই না, ওই তিনটে দাঁত। বন্দী অবস্থায় তার শরীর ভেঙে গেল, অনেকেরই ধারণা হলো তিনি আর বেশি দিন বাঁচবেন না, তাই যুদ্ধ শেষ হওয়ার কিছুদিন আগেই ছেড়ে দেওয়া হলো তাকে। তারপর তিনি কোথায় গেলেন? বলছি ছাড়া পাওয়ার পর কোয়েনিংসওয়াল্ড নানা দেশ ঘুরতে ঘুরতে এলেন আমেরিকায়। একদিন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে খেতে বসেছেন, কথায় কথায় প্রাচীনকালের মানুষদের প্রসঙ্গ উঠল। একজন অধ্যাপক ঠাট্টা করে বললেন, আপনি সেই জাইগান্টোপিথেকাসের খবর রটিয়ে দিয়ে আমাদের খুব চমকে দিয়েছিলেন, এমন দাঁত মানুষের মতো কোনো প্রাণীর হতে পারে, তাহলে তার মুখখানা কত বড় হবে। কোয়েনিংসওয়াল্ড এই কথা শুনে দারুণ চটে গেলেন।
উঠে দাঁড়িয়ে কোমর থেকে সেই ছোট থলি বের করে দাঁত তিনটে খাবারের প্লেটের ওপর ফেলে দিলেন। অত বড় দাঁত দেখে পরিচারিকাটি চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হাতের প্লেট মাটিতে পড়ে ঝনঝন শব্দে ভেঙে গেল। ছুটে এলো আরো অনেক লোক। দাঁত তিনটেও ইতিমধ্যে ছিটকে কোথায় চলে গিয়েছে। অনেক খোঁজাখুঁজির পর দুটো দাঁত পাওয়া গেল, একটার কোথাও পাওয়া গেল না। দাঁতের শোকে কুইনিংস ওয়ার্ল্ড অর্ধেক হয়ে গেলেন। তারপর আর বেশি দিন বাঁচেন উনি। এইটাই কি সেই তৃতীয় দাঁত? ঠিক ধরেছিস। অন্য দুটো দাঁতের মধ্যে একটা আছে আমেরিকার মিউজিয়ামে, আর একটা দাঁত কুইনিংস ওয়ার্ল্ড মৃত্যুর আগে দিয়েছিলেন তার বন্ধু মাইকেল শিপটনকে। তৃতীয় দাঁতটা গোলমালের মধ্যে চুরি করেছিল ওই হার্ভার্ড ক্লাবের এক পরিচারক। অনেকদিন পর সে সেটা বিক্রি করেছিল স্যার আর্থার রকবটন নামে এক বৈজ্ঞানিকের কাছে। গতবার বিলেতে গিয়ে আমি স্যার আর্থারের ছেলে লেননের কাছ থেকে দাঁতটা ধার করে এনেছি। লেনন আমার অনেকদিনের বন্ধু। কিন্তু কাকাবাবু, দাঁতটা তো পাওয়া গিয়েছিল পিকিংয়ে, তাহলে সেইটা নিয়েই নেপালে আসার মানে কি? এই দাঁতটা তাহলে কি ইয়েতির? তুই ইয়েতি সম্পর্কে কি জানিস? হিমালয়ের এমন উঁচু জায়গায় বরফের মধ্যে একরকম মানুষ থাকে কাকাবাবু, তারা খুব হিংস্র। কেউ তাদের দেখেছে? অনেকেই তো দেখেছে বলে, অবশ্য কেউ তাদের ছবি তুলতে পারেনি। আমার মনে হয় এখানে ইয়েতি আছে, কারণ নরবু ভাই বাচ্চা ইয়েতির মূর্তি বানাচ্ছিল। তাই? আচ্ছা তুই লক্ষ্য করেছিস মূর্তির পায়ে কটা আঙুল? তা তো দেখিনি। কেন? সব জিনিস ভালো করে লক্ষ্য করতে হয়। ইয়েতির যেসব পায়ের ছাপ পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়, সেই সব ছাপগুলোতেই কিন্তু পায়ের আঙুল মোটে চারটে। পায়ে চারটে আঙুলওয়ালা মানুষের মতো কোনো প্রাণীর কথা কল্পনাও করা যায় না। ইয়েতি নামে বাঁদর বা ভাল্লুক জাতীয় কোনো প্রাণী থাকলেও সেগুলো ছ বা সাত ফিটের চেয়ে লম্বা নয়। যারা ইয়েতি দেখেছে বলে দাবি করে তারাও কেউ বলেনি যে ইয়েতি খুব লম্বা প্রাণী, সুতরাং এত বড় দাঁত ইয়েতির হতেই পারে না। তাহলে স্যার আর্থার এই দাঁতটার মাইক্রোকার্বন পরীক্ষা করেছেন। তার মতে এইটা 150-200 বছরের বেশি পুরনো নয়, অর্থাৎ এই দাঁত যার মুখে ছিল সে 150-200 বছর আগেও বেঁচেছিল। স্যার আর্থারের মতে এরা কোনো আলাদা জাতের প্রাণী নয়, সাধারণ মানুষেরই মধ্যে এক দুজন খুব লম্বা হয়ে যেতে পারে যদি তাদের থাইরয়েড গ্ল্যান্ডের গোলমাল দেখা যায়। আমরা সেই রকম কোনো লোককে খুঁজতে এসেছি এখানে? যতক্ষণ না ঠিকমতো প্রমাণ পাচ্ছি ততক্ষণ বলার কোনো মানেই হয় না। তবে আর একটা কারণ আছে। তোকে বললাম না বুড়ো কুইনিংস ওয়ার্ল্ড মৃত্যুর আগে একটা দাঁত দিয়ে যান তার বন্ধু মাইকেল শিপটনকে। এই মাইকেলের ছেলের নাম কেইন শিপটন। তুই তার নাম শুনেছিস? না। অনেকেই তার নাম জানে। একটা ছোট দল নিয়ে সে এসেছিল এভারেস্ট অভিযানে। এই গম্বুজটার কাছে এই তাঁবু ফেলেছিল। একদিন সন্ধেবেলায় কেইন শিপটন এখান থেকে মাত্র 200-300 গজের মধ্যে বেড়াতে গিয়ে অদৃশ্য হয়ে যায়। তন্ন তন্ন করে তাকে খোঁজা হয়েছে কিন্তু তার মৃতদেহের কোনো সন্ধানই মেলেনি। এ দেখ কেইন শিপটনের ছবি। কাকাবাবু কালো ডায়েরির ভেতর থেকে একটা ছবি দেখালেন সন্তুকে, খবরের কাগজ থেকে কাটা ছবি। একজন 30-32 বছরের সাহেব, মুখ ভর্তি দাড়ি গোঁপ, গলায় হাড়ের মতো কি একটা ঝুলছে। কাকাবাবু সেখানে আঙুল রেখে বললেন, এই হাড়ের একটা লকেটে কেইন শিপটন সবসময় রেখে দিত তার বাবার বন্ধুর দেওয়া দাঁতটা। সে ওই দাঁতটাকে সৌভাগ্যের চিহ্ন মনে করত, কিন্তু সেটা বুকে ঝুলিয়ে রেখেছিল বলেই বোধহয় কেইন শিপটনের প্রাণ গেল। বেচারা। এই সন্তু দেখ তো বৃষ্টি থেমেছে কিনা। সন্তু লোহার গম্বুজের দরজাটা খুলে বাইরে উঁকি মারল। এখন আকাশ একেবারে পরিষ্কার, ফটফটে নীল। কাকাবাবু উঠে বসে বললেন, চল একটু ঘুরে আসি। ক্রাচ বগলে নিয়ে এই বরফের ওপর দিয়ে হাঁটা খুব বিপজ্জনক। এক এক জায়গায় বরফ পাথরের মতো শক্ত, সেখানেই পা পিছলে যায়। মিংমা একটা তাঁবু দড়ির ওপর আলতোভাবে বসে মাউথ অর্গান বাজাচ্ছিল। ওদের দেখে উঠে বসে বলল, কিধার যাবেন স্যার? আকাশ পরিষ্কার আছে তো,
কালা পাথর পর্যন্ত গিয়ে দেখি যদি এভারেস্ট দেখা যায়। হ্যাঁ জরুর সাহ। একই সন্টু সাহ, গ্লাভস কাহা? গ্লাভস পরে আসুন, সঞ্জে হলেই বহুত শীত লাগবে। সন্তু মনের ভুলে খালি হাতে চলে এসেছিল। কাকাবাবু আগেই সাবধান করে দিয়েছেন, বেশি ঠান্ডার মধ্যে খালি হাতে বরফ ছুঁলে ফ্রস্ট বাইট হতে পারে, তাতে অনেক সময় আঙুল হয়তো কেটে বাদ দিতে হয়। সন্তু গম্বুজে ফিরে গিয়ে গ্লাভস পরে এলো। মিংমা আর কাকাবাবু এগিয়ে গিয়েছেন খানিকটা। তুমি কেন শিপটনের নাম শুনেছো? হ্যাঁ সাহ, সব কই জানে কেন শিপটন সাহেবের কথা, আমি দেখেছি ওনাকে, ইতনা তগড়া জোয়ান, মুখ মে দাড়ি মোচ, আহা বিচারা মরে গিয়েছেন। তুমি শিপটন সাহেবের দলের সঙ্গে এসেছিলে নাকি? না সাহ, ওস টাইমে আমার বুখার হয়েছিল। তোমার চেনা কেউ এসেছিল? নরবু? হয় না সাহ, না নরবু বি আসেনি, লেকিন আমার বন্ধু সেরিং এসেছিল। শিপটন সাহেব মারা গেলেন কি করে, তুমি শুনেছ? সবাই জানে সাহ, এই জায়গাতে উনাদের বেস ক্যাম্প ছিল। শিপটন সাহেবকে দেখে সবাই ভেবেছিল এ সাহ ঠিক এভারেস্টের পিকে উঠে যাবেন। মারা গেলেন কিভাবে? হ্যাঁ সাহ, বিলকুল বদনসিব, বহুত হিম্মত ছিল উনার, একেলা একেলা ঘুরে বেড়াতেন, পাহাড় মে একটাই কানুন সাহ, কেউ কোথাও একেলা যাবে না। শিপটন সাহেব সে কথা মানেননি, একেলা গেলেন, তারপর বরফ তাকে টেনে নিল সাহ। তার দেহ তো পাওয়া যায়নি? হ্যাঁ সাহ, নেই মিলা, গরমিন্টের লোক কত ঢুঁড়লো, বহুত সাহেব লোক এসে ঢুঁড়লো, তবু মিলল না। শিপটন সাহেব সের বরফের মধ্যে গায়েব হয়ে গেলেন। কিন্তু মিংমা, বেস ক্যাম্প থেকে একজন লোক একা একা হেঁটে আর কত দূর যেতে পারে? খাদে পড়ে গেলে তার দেহ পাওয়া যাবে না কেন? খুব বড় খাদ তো এখানে নেই সাহ। কভি কভি এরকম হয়, বরফ মানুষকে টেনে নেয় সাহ। ক্রিভাস, বরফের মধ্যে মাঝে মাঝে ক্রিভাস গর্ত থাকে, তার মধ্যে পা ফসকে পড়ে গেলেই একেবারে মৃত্যু। ঠিকই বলেছিস, কিন্তু কথাটা ক্রিভাস নয়, ফরাসিতে বলে ক্রুভাস আর ইংরেজিতে ক্রেভিস। তুই দুটো মিলিয়ে একটা বাঙালি উচ্চারণ করে ফেলেছিস সাহাব। ইধার ক্রেভিস নেই, আরো দূরে আছে, লেকিন বরফ মানুষকে টেনে নেয়, এটাই সাজবাত। এভাবে আরো লোক মরেছে? আর এক্সপেডিশনে তো দু একজন করে মরে সাহাব, কখনো লাশ পাওয়া যায় কখনো পাওয়া যায় না। আমরা যেমন বিকেলবেলা বেরিয়েছি, কেন শিপটেনও বেরিয়েছিল বিকেলে, সেই সময় বেস ক্যাম্প থেকে বেরিয়ে আর কত দূর যাবে? যতই সাহসী হোক, শিপটেন নিশ্চয়ই জানত রাত্রিবেলায় তাঁবুর বাইরে থাকতে নেই, সুতরাং সে সন্ধ্যের আগে ফিরে আসবার কথা চিন্তা করেছিল নিশ্চয়ই। শিপটেনের সঙ্গে লোকেরা বলেছিল যে পরপর তিন দিন শিপটেন এরকম বিকেলবেলা একা একা বেরিয়েছিল। একদিন সে তাঁবুতে ফিরে একটা অদ্ভুত কথা বলেছিল নিজের দুই বন্ধুকে, তারা কেউ বিশ্বাস করেনি। শিপটনের বানিয়ে বানিয়ে কথা বলার অভ্যেস ছিল। হ্যাঁ সাহ, শিপটন সাহ বহুত জলি আদমি ছিলেন, আমার দোস্ত সেরিং বলেছে। শিপটনের একটা ডায়েরি পাওয়া গিয়েছে, ডায়েরিতে সাধারণত কেউ মিথ্যে কথা লেখে না, অথচ সে যা লিখেছে তাও বিশ্বাস করা যায় না। কি লিখেছিলেন কাকাবাবু? কাকাবাবু এই প্রশ্নের উত্তর না দিয়ে মিংমাকে জিজ্ঞেস করলেন, তুমি কতবার এক্সপিডিশনে এসেছো মিংমা? সাতবার আঙ্কেল সাহ। তুমি এতবার যে এসেছ, কখনো এইদিকে অস্বাভাবিক কিছু দেখেছ? ধরো ইয়েতি অথবা বড় ভাল্লুক অথবা দৈত্য দানু? হই না, নাই সাহ। তোমার চেনা শোনা কেউ দেখেছে? শুনিনি সাহ। তুমি তেনজিং নোরগের নাম জানো? মিংমা সালামের ভঙ্গিতে কপালে এক হাত ছুঁয়ে বলল, জরুর সাহ, উনি আমাদের শেরপাদের গুরু আছেন। সেই তেনজিং নোরগে আমায় বলেছেন যে তাঁর বিশ্বাস ইয়েতি বলে একরকম মানুষের মতো প্রাণী সত্যি আছে। কর্নেল হান্টও সে কথা বলেন, অবশ্য স্যার এডমন্ড হিলারি এই সম্পর্কে কিছুই বলেন না। তোমরা কেউ সত্যি ইয়েতির কথা জানো না বা মানো না? আঙ্কেল সাহ, একটা কথা বলবো। বলো। আপনি ইয়েতি খুঁজতে বেরিয়েছেন শুনলে সব কুলি লোক ভেগে যাবে।
ইয়েতিকে কেউ দেখেনি, তবু সবাই ইয়েতিকে দেবতা মাফিক ভয় করে, ভক্তি ভি করে, তাই নাকি? তুমিও ভেগে যাবে না তো? না না সাব, মিংমা কাউকে ভয় পায় না সাব। বাহ, ভালো কথা। আমি অবশ্য ইয়েতি খুঁজতে আসিনি, ইয়েতি তাড়া করলে কি আমি পালাতে পারবো? আমি এসেছি এভারেস্টে উঠতে। আচ্ছা কাকাবাবু, শিপটনের ডায়েরিতে কি লেখা ছিল সেটা জানতে চাইছিস তো? শিপটন লিখেছে যে ওই সামনের কালাপাথর নামে ওই ছোট্ট পাহাড়টা, ওর কাছে একদিন সন্ধ্যের মুখে মুখে ও একজন মানুষকে দেখেছিল চুপ করে দাঁড়িয়ে থাকতে। সেই মানুষটি শিপটনের প্রায় দ্বিগুণ লম্বা, মুখে কোদালের ফলার মতো দাঁত, মনে কর মহাভারতের ঘটোৎকচের মতো একজন মানুষ। তারপর সেই মানুষটা শিপটনকে দেখে তেরেও আসেনি, কাঁচা খেয়েও ফেলেনি, আবার পালিয়েও যায়নি। সে শুধু শিপটনের দিকে অবাক হয়ে তাকিয়েছিল, তার পরের মুহূর্তেই অদৃশ্য হয়ে গিয়েছিল। অদৃশ্য? শিপটন তো সেই কথাই লিখেছে, তার চোখের সামনেই লোকটা হাওয়ায় মিলিয়ে যায়। ইয়েতি সম্বন্ধে অনেক আজগুবি গল্পের মধ্যে একটা হলো, তারা নাকি বরফের তলায় জন্মানো ঘাসের মতো গাছ খুঁজে খুঁজে খায়, আর তার গুণে যখন তখন অদৃশ্য হয়ে যেতে পারে। কি তাজ্জব বাত! ইয়েতি ঘাস খায় আর তারপরেই ভেনিস হয়ে যায়। পাহাড়ে অনেক উঁচুতে উঠলে অনেকেই চোখে নানা রকম ভুল দেখে, এ অনেকটা মরুভূমিতে মরিচিকা দেখার মতো। ঘাস খেয়ে ভেনিস। মিংমার হাসি আর থামছে না। এই সময় সন্তু দেখলো ডান দিকের 15-20 গজ দূরে একটা ছোট্ট সবুজ চারা গাছে সাদা ফুল ফুটেছে। হঠাৎ বরফের মধ্যে একটা ফুল গাছ এলো কি করে? বুকটা ধক করে উঠল। এইটাই কি বরফের মধ্যে সেই ঘাসের মতো গাছ যা খেয়ে ইয়েতি অদৃশ্য হয়ে যেতে পারে? বরফের মধ্যে যে দৌড়তে নেই সে কথা ভুলে গিয়ে সন্তু গাছটার দিকে দৌড়ল। কাকাবাবু আর মিংমা সামনের দিকে হেঁটে যাচ্ছিলেন। সন্তু প্রায় গাছটার কাছাকাছি পৌঁছে হুঁচট খেয়ে পড়ল। একটা হাত পড়ল গাছটার ওপর, আর সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত কাণ্ড ঘটল। তার মাথাটা ঢুকে গেল বরফের মধ্যে, আর সেই রকম ভাবেই নেমে যেতে লাগলো নিচের দিকে। এরকম অবস্থায় চেঁচাবারও উপায় নেই, পা দুটো ছটফট করতে লাগলো ওপরে। কাকাবাবু আর মিংমা নিজেদের কথাবার্তায় মগ্ন। বরফের মধ্যে ঢুকে যেতে যেতে সন্তু ভাবল কাকাবাবু আর মিংমা দেখতে পাচ্ছে না, তার আর বাঁচার আশা নেই, দম আটকে আসছে। তবুও সে পা বেঁকিয়ে নিজেকে তোলার চেষ্টা করতে লাগলো। একসময় তার মাথা ঠেকলো কিসে যাবে, বরফের নিচে নিশ্চয়ই শক্ত পাথর আছে। পায়ের চাপ দিয়ে সে মাথাটা তুলতে লাগলো। মাথা বাইরে বেরোতেই সে হাঁপাতে লাগলো জোরে জোরে। আলগা বরফের মধ্যে গেঁথে যাচ্ছে তার দুই পা, শরীরে আর জোর নেই। নিজের শেষ ক্ষমতাটুকু নিংড়ে চিৎকার করলো সন্তু, কাকাবাবু, মিংমা, কাকাবাবু, মিংমা। সন্তুকে ওই অবস্থায় দেখে কাকাবাবু দৌড়ে আসতে গিয়ে ধপাস করে পড়ে গেলেন, কিন্তু বলে উঠলেন, মিংমা, আমাকে তোলার দরকার নেই, তুমি সন্তুকে ধরো। মিংমা দৌড়বার বদলে লাফিয়ে লাফিয়ে খানিকটা এগুলো সন্তুর দিকে, ওইভাবে কাছে এসে সে হঠাৎ শুয়ে পড়ল। তারপর গড়াতে গড়াতে সন্তুর কাছে এসে বলল, হাত পাকড়ো সন্তু সাহেব, হাত পাকড়ো, আমার হাত পাকড়ো সন্তু সাহেব। মিংমা সন্তুর হাত ধরে টেনে তুলল, তারপর দুজনেই গড়িয়ে চলে এলো দূরে। কাকাবাবুও সেখানে চলে এসেছেন ততক্ষণে। ক্রেভিস, কাকাবাবু ওখানে ক্রেভিস আছে, আমি আমি তার মধ্যে পড়ে গিয়েছিলাম। তুই ওখানে গেলি কেন? একটা একটা ফুল গাছ দেখেছিলাম। ফুল গাছ? এই বরফের মধ্যে ফুল গাছ আসবে কোথা থেকে? আমি সত্যি সত্যি দেখেছিলাম, বিশ্বাস করো, হাত দিয়ে ধরেও ছিলাম সেটাকে, তারপর তারপর বরফের মধ্যে ডুবে গেলাম। কখনো কখনো এক দুটো গাছ ইধার উধার হয়ে যায় সাহেব। বরফের মধ্যে এরকম চোরাবালির মতো থাকে, এ তো সাংঘাতিক ব্যাপার। কেন শিপটন এইরকমই একটা কিছুর মধ্যে পড়ে মারা যেতে পারে?
কাকাবাবু, ওটা কিন্তু খুব গভীর নয়। আমি তো উল্টো হয়ে পড়েছিলাম, মাথাটা এক জায়গায় ঠেকে গেল। না হলে তো আমি উঠতেই পারতাম না। সন্তুর কোথাও আঘাত লাগেনি বটে, কিন্তু তার সারা শরীর তখনও থরথর করে কাঁপছে। কাকাবাবু চিন্তিত মুখে বললেন, এখানে একটা কিছু চিহ্ন দেওয়া দরকার, আবার যাতে ভুল করে কেউ ওখানে না যায়। গুঁড়ো গুঁড়ো বরফ মুঠোয় ভরে টিপে টিপে শক্ত করে একটা মূর্তি বানাতে শুরু করল। দেখতে দেখতে সেটা একটা ছোটোখাটো গরিলা বা বাঁদরের মূর্তি হয়ে উঠল। হ্যাঁ দেখি আঙ্কেল সাহেব, টিজুটি বান গিয়া, এটির ছোট ভাই টিজুটি। কিন্তু এইটা তো কাল রোদ্দুর উঠলেই গলে যাবে। কাল আমি একটা বড় রেড ফ্ল্যাগ লাগিয়ে দিয়ে যাবো ইধারে, আজ কেউ আসবে না এই সাইডে। আজ আর কালা পাথরে যাওয়া যাবে না, এক্ষুনি সন্ধে হয়ে যাবে। চলো বেস ক্যাম্পের দিকে ফিরে চলো। গম্বুজে ফিরে সন্তু স্যান্ডউইচ আর কফি খেয়ে শুয়ে পড়ল, শরীর এখনো দুর্বল। একটা স্বপ্ন দেখল, সে টর্চ আর শাবল হাতে বরফ খুঁড়ছে। মাথাটা ঠেকে গিয়েছে কি সে? মনে হয়েছিল সেটা যেন একটা লোহার পাত। জনমানবশূন্য জায়গায় বরফের নিচে লোহার পাত! খুঁড়তে খুঁড়তে ঠং করে একটা শব্দ শুনতে পেল, আনন্দে লাফিয়ে উঠল সন্তু। তখনই শাবলটা হাত ফসকে পড়ে গেল গর্তের মধ্যে। হঠাৎ চোখটা খুলতেই দেখলো আলো জ্বলছে, কোথাকার আলো! ভালো করে ঘুম ভাঙতে সন্তু বুঝল সে শুয়ে আছে গম্বুজের মধ্যে স্লিপিং ব্যাগের ভেতরে। সে ডেকে উঠল, কাকাবাবু, কাকাবাবু! কি হলো কাকাবাবু? এখন এখন কটা বাজে? 9:30। বাইরে থেকে খুব অস্পষ্টভাবে মাউথ অর্গানের আওয়াজ আসছে। সন্তু একবার ভাবল স্বপ্নের কথাটা কাকাবাবুকে বলবে, কিন্তু পরে মনে হলো বরফের নিচে লোহার পাতের কথা শুনলে কাকাবাবু নিশ্চয়ই হেসে উঠবেন। সে আবার ঘুমিয়ে পড়ল। ঘুম যখন ভাঙল তখন ভোরের নীল আলো গম্বুজের জানলা দিয়ে ভেতরে এসে পড়েছে। কাকাবাবু ঘুমোচ্ছেন। স্লিপিং ব্যাগ থেকে বেরিয়ে সন্তু লাফাতে লাগলো স্কিপিং করার মতো। বিছানা ছাড়ার পর প্রথম যে শীতের কাঁপুনিটা লাগে ঠিক এইভাবে তাড়াতে হয়। লাফালাফি শব্দ শুনে কাকাবাবুর ঘুম ভেঙে গেল। তিনি চোখ খুলে তাকিয়ে জিজ্ঞেস করলেন, শরীর ভালো আছে তোর? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। কাল রাতে তুই অঘরে ঘুমিয়েছিস, তোকে 2-3 বার ডাকলাম। আমায় ডেকেছিলে? হ্যাঁ, কাল আমি একটা আশ্চর্য জিনিস দেখেছি, তোকেও দেখাতে চেয়েছিলাম। আমার ক্রাচ দুটো দে তো। হ্যাঁ এই যে, এ না, বলো না কাকাবাবু কি দেখলে, বলো না বলো না। কাল রাতে দেখেছি দুটো আলোর বিন্দু অনেক দূরে, প্রায় কালা পাথরের কাছটায়। চোখের ভুল নয়, ভালো করে দেখেছি। ওখানে আলো আসবে কোথা থেকে? সেই তো কথা, আমাদের লোকেরা রাত্রে অত দূরে যাবে না। আলোর বিন্দু দুটো খানিকক্ষণ ঘোরাঘুরি করে আবার মিলিয়ে গেল। ইয়েতিরা আলো নিয়ে ঘোরাফেরা করে এরকম কখনো শোনা যায়নি। আলেয়া নয় তো কাকাবাবু? বরফের মধ্যে আলেয়া, সেটাও ভালো করে খোঁজ নিয়ে দেখতে হবে। পরদিন সকালেই কাকাবাবু মিংমাকে ডেকে বললেন, তাঁবু গোটাও, আমরা এবার সামনের দিকে এগোবো। হ্যাঁ আমরা এভারেস্টের দিকে যাবো আঙ্কেল সাহেব, আমি আপনাকে কাঁধায় উঠিয়ে নিয়ে যাবো। তার আর দরকার হবে না, আমি নিজেই যেতে পারবো। আমাদের 1 নম্বর বেস ক্যাম্প হবে কালা পাথরে। মিংমা ছুটে বেরিয়ে গেল অন্যদের খবর দিতে। কাকাবাবু প্যাকিং বাক্স খুলে বের করলেন একটা ব্যাটারি চালিত ওয়্যারলেস সেট। যন্ত্রটা চালু করতেই সেটা কর্র কটকট শব্দ শুরু করল। কাকাবাবু সন্তুর দিকে তাকিয়ে বললেন, সন্তু তুই একটু বাইরে যা। সন্তু বাইরে চলে এলো বটে, কিন্তু মনে মনে খুব কৌতূহল রয়ে গেল, কাকাবাবু কার সঙ্গে কথা বলছেন। বাইরে এসে সন্তু দেখল শেরপা আর মালবাহকরা খটাখট শব্দে তাঁবু আর খুঁটি খুলতে শুরু করেছে। খানিক বাদে কাকাবাবু বেরিয়ে এসে বললেন, যা সন্তু, এবার তো জিনিসপত্র গুছিয়ে নে। খানা খেয়ে যাবেন, তাতেই সুবিধা হবে। না, আকাশ পরিষ্কার আছে, তাড়াতাড়ি রওনা হলে দুপুরের মধ্যে কালা পাথরে পৌঁছে যাব, সেখানে না হয় রান্না হবে। আঙ্কেল সাহেব, কালা পাথরে তো আজকেই পৌঁছ যাব, সেখানে ফিন খরচ থাকবো।
থাকবো কেন, রাতটা কালাপাথরে ঘুমিয়ে আবার এগিয়ে যাব সামনের দিকে, এভারেস্টে যেতে হবে না। ফিন, এখানে সাত দিন? এখানে থাকার দরকার ছিল, এই ঠান্ডার মধ্যে দিয়ে যেতে হবে, তাই শরীরটাকে সইয়ে নিতে হলো। আচ্ছা মিংমা, কালাপাথর থেকে এভারেস্টের চূড়ো অবধি পৌঁছতে কতদিন সময় লাগবে? আকাশ দেবতা যদি কৃপা করেন তো জ্যাদা দিন নেই, সাউথ কল দিয়ে উঠে যাব। ঠিক আছে, আমাদের সঙ্গে খাবার দাবারও যথেষ্টই আছে। কিন্তু আভি তক বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না মানে? আমি কি তোমাদের মিথ্যে কথা বলে এসেছি? আমরা নিশ্চয়ই এভারেস্টে উঠব, চূড়োয় উঠতে পারলে দলের সবাই অনেক টাকা পুরস্কার পাবে। কিরে সন্তু, বসে আছিস কেন, জিনিসপত্র গুছোতে গেলি না? সন্তু গম্বুজের ভেতরে ঢুকে প্রথমে খুব চমকে গেল, ঘরের মাঝখানে একটা লোক উবু হয়ে বসে, দ্বিতীয় শেরপা নোরবু। জিনিসপত্র বের করার বদলে বাক্সটার দিকে একদৃষ্টে চেয়ে বসে আছে স্থির হয়ে। সন্তু জিজ্ঞেস করল, কি ব্যাপার নোরবু ভাই? সন্তু সাহ, এটা কি আছে? এইটা এইটা একটু দাঁত আছে। কিসকা দাঁত? সন্তু নিজেকে সামলে নিল। মিংমা বলেছিল ইয়েতির কথা শুনলেই মালবাহকরা ভয় পেয়ে পালিয়ে যাবে, কাকাবাবুও এই কাঁচের বাক্সটা ওদের সামনে কখনো বের করেন না। শুধু বলল, জানি না নরবু ভাই। মানুষের দাঁত তো ইতনা বড় হয় না, কিসকা দাঁত হে ইয়ে? নরবু বাক্সটা খুলে দাঁতখানা বের করতে গেল, সন্তু সঙ্গে সঙ্গে হা হা করে উঠল। আরে আরে আরে, করছো কি? খুলো না খুলো না। কেন? কাকাবাবু বারণ করেছেন। হাম দেখেগা। বারণ করছি না, ওটায় হাত দিলে কাকাবাবু রাগ করবেন, তুমি ওই প্যাকিং বাক্সটা নিয়ে বাইরে যাও বরং। নোরবু সে কথায় কান না দিয়ে বাক্সটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। এরকম ব্যবহার দেখে হঠাৎ খুব রাগ হলো সন্তুর, সে এক্ষুনি গম্বুজের বাইরে গিয়ে কাকাবাবুকে ডেকে আনতে পারে, কিন্তু ডাকলো না। নোরবু যেন কেমন হয়ে গিয়েছে, চোখ দুটো ঘোলাটে মতো। সন্তুকে এক ধাক্কায় ঠেলে সরিয়ে দিয়ে সে এগিয়ে গেল দরজার দিকে। সন্তু ছিটকে পড়ে যাচ্ছিল, কিন্তু সেই অবস্থাতেই সে ক্যারাটের প্যাঁচে নোরবুর চোয়ালে কষালো এক লাথি। তার আঘাতেই সে দড়াম করে পড়ে গেল, বাক্সটাও পড়ে গেছে মাটিতে, কিন্তু ভাঙেনি। মাটিতে পড়ে সেটা সামান্য একটু লাফিয়ে উঠল, সন্তু বুঝল সেটা সূক্ষ্ম প্লাস্টিকের মতো জিনিসের তৈরি, ঠিক কাঁচের মতো দেখায়। মাটিতে পড়ে নোরবু একেবারে হতভম্ব, একটা বাচ্চা ছেলে তাকে প্যাঁচ কষে ফেলে দিল। সে আবার উঠে ঝাঁপিয়ে পড়ল, সন্তু ঠিক সময় সরে গেল, নোরবু আবার মাটিতে আছড়ে পড়ল। এই সময় কাকাবাবু ঢুকলেন ঘরে। কি হলো? কিছুই হয়নি কাকাবাবু, এমনি পা পিছলে পড়ে গেছে। বাক্সটা নিয়ে কি করছিস? কেন, এইটা আমি সঙ্গে নিয়ে যাব। না, ওটা আমার কাছে থাকবে। নোরবু, তুমি লোকজনকে ডেকে এই ঘরের মালপত্র বার করার ব্যবস্থা করো। সন্তু আর কিছু বলল না, সব শুনলে কাকাবাবু নিশ্চয়ই খুব রেগে যাবেন, ওকে হয়তো আর অভিযানে সঙ্গেই নেবেন না। নোরবুও কোনো কথা না বলে নিঃশব্দে বেরিয়ে গেল। ঠিক সকাল নটায় যাত্রা শুরু হল, তুষারপাত না হলে ঘণ্টা তিনেকের মধ্যে পৌঁছে যাওয়া যাবে, বরফের ওপর দিয়ে পা টেনে টেনে চলা। সকলের সঙ্গেই কিছু কিছু মালপত্র, এমনকি কাকাবাবুর পিঠেও একটা ব্যাগ বাঁধা। ঘণ্টাখানেক চলার পর কাকাবাবু ডাকলেন সন্তুকে। সন্তু! আসছি কাকাবাবু। হ্যাঁ বলো। আমার কোটের ডান পকেট থেকে ওষুধ বের কর। তোমার ওষুধ খাওয়ার সময় তো এখন নয়, তোমার কষ্ট হচ্ছে কাকাবাবু? না শোন, গম্বুজের চূড়ো থেকে রাত্রিবেলায় আলোর যে বিন্দু দেখেছিলাম তা কতটা দূরে ছিল বলে তোর মনে হয়? ঠিক বুঝতে পারিনি তো। আমার আন্দাজ এইরকম জায়গা থেকে। তুই এক কাজ কর, অন্যদের নিয়ে এগিয়ে যা, কারো থামার দরকার নেই। ওদের বলবি আমি একটু বিশ্রাম নিচ্ছি, আমি এই জায়গাটা খানিক পরীক্ষা করে দেখতে চাই। মিংমাদের এগিয়ে যেতে বলে আমি থাকবো তোমার সঙ্গে? না, তা দরকার নেই, তুই ওদের সঙ্গে যা, ওদের বল কালাপাথরের কাছে তাঁবু ফেলতে।
শেরপা ও মালবাহকদের দলটা অনেক দূরে চলে গেলে কাকাবাবু পকেট থেকে দূরবীন বের করে চারদিক ভালো করে দেখলেন। ডান দিকে বেশ খানিকটা এগোবার পর এক জায়গায় দেখা গেল বরফের মধ্যে চার পাঁচটা গর্ত। সেগুলো যে কারোর পায়ের চাপে হয়েছে তাতে সন্দেহ নেই, তবে কোনো মানুষের পায়ের চাপে ওরকম গর্ত হতে পারে না। ওই পায়ের ছাপে আঙুলের চিহ্ন বোঝা যায়, পাঁচটা নয়, চারটে আঙুল, বুড়ো বা কোড়ে আঙুল নেই, সব কটা আঙুলই সমান। কোটের পকেট থেকে ক্যামেরা বের করে বেশ কয়েকটা ছবি তুললেন কাকাবাবু, ছাপগুলোকে নানাভাবে মাপলেন। চোখের সামনে পেয়েও ঠিক বিশ্বাস করতে পারছিলেন না, বিড়বিড় করে বলে উঠলেন, ইনক্রেডিবল, অ্যামেজিং। হঠাৎ একটা শব্দ হলো, কেউ যেন দূর থেকে তার দিকে দৌড়ে আসছে। কাকাবাবু কোটের পকেট থেকে রিভলভার বের করে বাগিয়ে ধরলেন, দেখলেন কারা যেন দুহাত তুলে তাদের দিকে দৌড়ে আসছে। সামনে একজন, তার পেছনে আরো কয়েকজন, একটু বাদেই বুঝলেন এরা তার নিজের দলেরই লোক। রিভলভারটা পকেটে ঢুকিয়ে ফেলে দেখলেন বরফের ওপর দিয়ে দৌড়ানো অতি বিপজ্জনক হলেও মিংমা যেন প্রাণ ভয়ে ছুটে এসে দাঁড়ালো সামনে, হাঁপাতে হাঁপাতে বলল, স্যার স্যার, ইয়েটি ইয়েটি, ইতনা বড়া ইতনা বড়া। সত্যি তুমি দেখেছো? নরবু দেখেছে সাহেব, উঠুন আমি ভাগতে হবে, এই যে সন্তু সাহেব এসে গিয়েছে। কে রে সন্তু, তোর মুখ শুকনো কেন? তুইও দেখেছিস নাকি? হ্যাঁ কাকাবাবু, দেখেছি দেখেছি। কিরকম দেখতে, মানুষের মতো না গরিলার মতো? খুব ভালো করে দেখতে পাইনি, অনেকটা দূরে ছিল। আমি কালা পাথরের কাছাকাছি যেতেই নরবু ভাই আর কুলিরা ভয় পেয়ে চেঁচিয়ে উঠল। আমি চোখ তুলতেই দেখি কি একটা বিরাট কালো জিনিস সাত করে সরে গেল পাহাড়ের আড়ালে। ইডিয়েট, খানিকটা এগিয়ে গিয়ে জিনিসটাকে ভালো করে দেখতে পারলি না? এতই প্রাণের ভয়, তাহলে এসেছিস কেন? কি বলছেন আঙ্কেল সাহেব, ইয়েটির সামনে গেলে কোনো মানুষ বাসে? আমরা টাইমে টাইমে ভেগে এসেছি। তোমরা ভেগে এলে না ইয়েটিটাই ভেগে গেল? সে কি তোমাদের তাড়া করে এসেছিল? মিংমার হঠাৎ চোখ গেল বরফে সেই গর্তের ওপর, আর সঙ্গে সঙ্গেই চোখ বড় বড় করে ফেলল সে। হে ভগবান, হে ভগবান, এটা তো, এটা তো ইয়েটির পায়ের ছাপ। এখানে ইয়েটি এসেছিল। চুপ করো সবাই, কে কি দেখেছে সবাই একে একে বুঝিয়ে বলো। বুঝাবার কিছু নাই, লাউড চলুন, এক মিনিট ভি টাইম নেই। ভয়ের কিচ্ছু নেই, আমি তো আছি, ইয়েটি এলো আমি তাকে ঠান্ডা করে দেব। মালবাহকেরা ফিরে যেতে চায়, কাকাবাবু বোঝানোর অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত হাল ছেড়ে দিলেন। কিন্তু ওরা কাকাবাবু আর সন্তুকেও সঙ্গে নিয়ে যেতে চায়। গভর্নমেন্টের লোক ওদের আসবার সময় বলে দিয়েছে কাকাবাবুর সব রকম হুকুম পালন করতে। কাকাবাবু কিছুতেই যেতে রাজি নন, সন্তু তাঁর জেদি স্বভাবের কথা জানে। হঠাৎ নরবু চোখের ইশারা করল, আর সঙ্গে সঙ্গে মালবাহকরা ঝাঁপিয়ে পড়ল কাকাবাবুর ওপর। দুজন কাঁধে তুলে ফেলল কাকাবাবুকে, অন্য একজন সন্তুর কোটের কলারটা খামচে ধরে দৌড়তে লাগল। সন্তু নিজেকে ছাড়াবার চেষ্টাও করল না। ওরা কাকাবাবুকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে দেখে সেও চলতে লাগল। গম্বুজটার কাছাকাছি ফিরে আসার পর কাকাবাবু বললেন, ভালোই হলো, আমাকে এতখানি কষ্ট করে হেঁটে আসতে হলো না। এবার আমায় নামিয়ে দাও। না, আমরা আজই থেয়াংবসি ওয়াপাস যাব, না পারলে ফেরিসা গাঁওতে থেকে যাব। কাকাবাবু এবার এক ঝটকায় নেমে এলেন মাটিতে। পায়ের জন্য মাটিতে পড়ে একটু সময় লাগে দাঁড়াতে, সেই সুযোগে মালবাহকরা তাকে আবার তোলার চেষ্টা করতে যেতেই কাকাবাবু রিভলভার উঁচিয়ে ধরলেন। মানুষ খুন করা আমি পছন্দ করি না, আমায় গুলি চালাতে বাধ্য করো না। সন্তু, আমার গ্লাস দুটো দে তো। এই যে কাকাবাবু। কে মিংমা, তুমি যে বলেছিলে কোনো কিছুতেই ভয় পাও না, ইয়েতির নাম শুনেই ভয় পেয়ে গেলে? আঙ্কেল সাহেব, আমায় একটা বন্দুক দিন, তাহলে আমার ডর লাগবে না। ইয়েতি শয়তান আছে, বন্দুকে কিছু হবে না। ঠিক আছে, ভয় পেলে তোমরা চলে যেতে পারো, আমি সকলের টাকা পয়সা মিটিয়ে দিচ্ছি, কিন্তু আমরা এখানে থাকব। সাহেব সাহেব সাহেব, প্লিজ সাহেব, আপনিও ওয়াপাস চলুন আমাদের সঙ্গে। না, তা হয় না, যাও যাও, তোমরা যাও। ওরা সত্যিই সবাই চলে গেল। চারপাশ হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল।
চারপাশে শুধু বরফ আর বরফ, আর তার মধ্যে এই দুজন। সন্তু, তুই বিস্কুটের টিনটা বের কর, দেখ চিজ আছে কিনা। আছে কাকাবাবু, এই যে চিজ আর বিস্কিট। তোর কি ভয় লাগছে সন্তু? না। তুই সত্যি সত্যি কিছু একটা দেখেছিলি না? ওদের চিৎকার শুনেই ভেবেছিস? সত্যিই দেখেছি, তবে মাত্র এক পলকের জন্য। কোনো মানুষ নয় তো? না না, মানুষের চেয়ে অনেক বড়, খুব কালো জানো, সারা গায়ে লোম। ভাল্লুক? মুখটা তো দেখতে পাইনি, তবে ভাল্লুক নয়, সোজা হয়ে। তোর মনে হয় তুই ইয়েতি দেখেছিস? তাছাড়া আর কি হবে বলো। তাহলে রাত্রির বেলায় গম্বুজের উপর থেকে আমরা ইয়েতি দেখেছিলাম, তাই তো? তুমি তো পায়ের ছাপও দেখেছো, অত বড় পাপ। শেষ পর্যন্ত আমরা ইয়েতির পাল্লায় পড়লাম। প্রশ্ন হচ্ছে, ইয়েতিরা কি হাতে টর্চ বা লণ্ঠন নিয়ে ঘোরে? আমরা কিসের আলো দেখলাম কাকাবাবু? হয়তো রাত্রির বেলায় ইয়েতিদের চোখ আগুনের মতো জ্বলে, যেমন জঙ্গলের মধ্যে বাঘসিংহের চোখ রাত্রিরে জলজল করে। তাই নাকি? মানুষের মতো চেহারা, অথচ বিরাট লম্বা, রাত্রে চোখ দিয়ে আগুন বেরোয়, চোখের নিমিষে অদৃশ্য হয়ে যায়। এরকম একটা প্রাণী যদি জ্যান্ত ধরতে পারি কিংবা ছবিও তুলতে পারি, তাহলে সারা পৃথিবীতে হইচই পড়ে যাবে। আসলে মানুষের মনে দুরকম প্রবৃত্তি থাকে, সে একদিকে চায় পৃথিবীর সব রহস্যের সমাধান করতে, আবার মানুষ অন্যদিকে চায় এখনো পৃথিবীতে অজানা অদ্ভুত কিছু কিছু জিনিস থেকে যাক, যেমন এই ইয়েতি। তবে ভয়ের কিছু নেই, এই গম্বুজের মধ্যে আমরা থাকবো, এখানে ইয়েতি কিচ্ছু করতে পারবে না। আজ সকালেই আমি থিয়াংবুচির সঙ্গে ওয়্যালেসে যোগাযোগ করেছি, ওখান থেকে আর একটা দল পাঠাবে, তারা এসে পড়বে কাল বিকেলের মধ্যেই। আপাতত চল খাওয়া দাওয়া সেরে নি। দেখ বাইরে আবার রোদ উধাও হয়ে গিয়ে অন্ধকার হয়ে এসেছে, গেটটা ভালো করে বন্ধ করে রাখ, তবে ইয়েতি নিশ্চয়ই এত দূর আসবে না। কিছুই করার নেই, তাই সন্তুও ঘুমিয়ে পড়ল। ঘুমটা ভাঙল একটা বিকট শব্দে, কে যেন লোহার দরজা ধরে দুম দুম করে ধাক্কা দিচ্ছে। কাকাবাবুও উঠে বসেছেন, হাতে রিভলভার, দরজার ওপর দুম দুম আওয়াজটা আরো বেড়ে গেল। কাকাবাবু বাজখাই গলায় জিজ্ঞেস করলেন, হোস দেয়ার? কোনো উত্তর এলো না। আওয়াজটা আরো জোরে কয়েকবার হয়ে আবার থেমে গেল। লোহার দরজাটা বেশ শক্ত, সহজে কেউ ভাঙতে পারবে না। সন্তু, তুই গম্বুজের ওপরে উঠে দেখ তো, কিছু দেখা যায় কিনা। সন্তু তরতরিয়ে উপরে উঠে গেল, কিন্তু বাইরে কিছুই দেখতে পেল না। গম্বুজের ওপর থেকে নিচের জায়গাটা দেখতে পাওয়া যায় না। চেঁচিয়ে জিজ্ঞেস করল, কে কে ওখানে, কে? কাকাবাবু ক্রাচে ভর দিয়ে এগিয়ে গেলেন দরজার সামনে, সেরকম গলাতেই জিজ্ঞেস করলেন, কে? মিংমা? নরবু? কে বাইরে? শেষবারের মতো বলছি, কে আছো? সরে দাঁড়াও, দরজা খুলেই আমি গুলি করব। কাকাবাবু, তুমি দরজা খুলো না, এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না। সন্তু, আমার মনে হচ্ছে মিংবা কিংবা নরবু আমাদের ভয় দেখাচ্ছে, না হলে এখানে আর অন্য মানুষ আসবে কিভাবে? আর কোনো মানুষ হঠাৎ এসে পড়লেই বা সাড়া দেবে না কেন? এই যে শোনো, বাইরে যে আছো সরে যাও, আমি কিন্তু দরজা খুলছি। না কাকাবাবু, দরজা খুলো না, ওরা সুযোগেরই অপেক্ষা করছে, দরজা খুললেই। ওরা মানে কারা? আমি তো ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। ইয়েতি মানুষকে তাড়া করে এসেছে এরকম তো কখনো শোনা যায়নি। যারা ইয়েতি দেখেছে বলে দাবি করেছে, তারা সবাই বলেছে ইয়েতি হয় খুব ভীতু অথবা লাজুক প্রাণী, তারা হঠাৎ গম্বুজের দরজায় এসে ধাক্কা দেবে কেন? তুই আমার পেছন দিকে সরে যা সন্তু, ইয়েতি হোক বা যেই হোক, রিভলভারের গুলির সামনে কেউ দাঁড়াতে পারবে না। কথা বলতে বলতেই কাকাবাবু বড় ছিটকিনিটা খুলে ফেললেন, তারপর এক হ্যাঁচকা টান দিলেন দরজায়, দরজা খুলল না। কাকাবাবু আরো জোরে টানলেন, এবারও খুলল না। পুরনো আমলের দরজা, ওদিক থেকে ধাক্কা দেওয়াতে খুব এঁটে গিয়েছে, তুই একটু হাত লাগা সন্তু। কাকাবাবু আর সন্তু দুজনে মিলে ঠেললো দরজাটাকে, তবু খুলল না। সন্তু দুম দুম করে লাথি মারতে লাগলো, তবু এক চুলো ফাঁক হলো না।
একটু পরেই ওরা নিঃসন্দেহে বুঝতে পারল দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এইটা ইয়েতে নয়, মানুষের কাজ। আমরা ভাবছিলাম দুমদুম শব্দ করে বুঝি দরজা খুলতে বলছে, আসলে বোধহয় ব্যাপারটা উল্টো। ওরা দরজার বাইরে একটা লোহার পটি কিংবা ওই ধরনের কিছু লাগিয়ে দিয়ে গিয়েছে। বাইরের দিকে দুটো মোটা কড়ায় তালা দেওয়া ছিল। আমি নেপাল সরকারের কাছ থেকে সেই তালার চাবি এনেছিলাম। কেউ বাইরে থেকে তালা লাগালেও দরজাটা ঠেললে খানিকটা ফাঁক হতোই। লোহার পটিতে হাতুড়ি পেটার জন্য ওই রকম শব্দ হচ্ছিল। সন্তু মরিয়া হয়ে আবার লাথি কষালো দরজায়। কাকাবাবু ক্রাচ নিয়ে বিছানার কাছে ফিরে গিয়ে পাইপটা ধরালেন। চিন্তিত মুখে বললেন, ছেড়ে দে সন্তু, ওতে কোনো ফল হবে না। তুই ছিটকিনিটা বন্ধ করে দে। ওরা বাইরে থেকে দরজা বন্ধ করেছে, আমাদের দিক থেকেও বন্ধ রাখা দরকার, নইলে ওরা হঠাৎ ভেতরে ঢুকে পড়তে পারে। কিন্তু কাকাবাবু, এসব করে মিংমাদের কী লাভ? এদিকে খাবার দাবারও বেশি নেই। আমরা এভারেস্টে উঠতে এসেছি, পথে অনেক বিপদ তো থাকবেই, কিন্তু এরকম শত্রুতা। বাইরে থেকে কেউ এসে খুলে না দিলে এই দরজা ভেঙে বেরোনো অসম্ভব। সাহায্যের জন্য আমি আগেই খবর পাঠিয়ে দিয়েছি, কিন্তু ওদের এসে পৌঁছতে অন্তত দু তিন দিন লেগে যাবে। দু তিন দিন? তার মধ্যে তো আমরা এখানে দম বন্ধ হয়েই মরে যাব। উপরের জানলা দিয়ে হাওয়া আসে, তাহলেও দু তিন দিন এইটুকু ঘরের মধ্যে থাকা খুবই কষ্টকর। ওরা যদি আবার দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে। কিন্তু ওরা কারা কাকাবাবু? সেটাই তো, ওরা মানে কারা তা তো আমিও বুঝতে পারছি না। কারা বরফের মধ্যে দিয়ে আলো নিয়ে হাঁটে? অত বড় পায়ের ছাপ কি সত্যি ইয়েতির? তুই খাটের তলা থেকে ওয়্যারলেস সেটটা বের করে দে তো। দুই কানে হেডফোন লাগিয়ে কাকাবাবু ওয়্যারলেসে খবর পাঠানোর চেষ্টা করল। প্রথম কিছুক্ষণ করকর করকর শব্দ হল, তারপর কাকাবাবু হঠাৎ এক সময় বলে উঠলেন, হ্যালো হ্যালো, পিক নাম্বার 114, কলিং বেস, SOS ফ্রম রায়চৌধুরী, ক্যান ইউ গেট মি? SOS ফ্রম রায়চৌধুরী, ইয়োর কোড প্লিজ, ওভার। কাকাবাবু আরও কয়েকটা সংখ্যা দিয়ে কী সব বললেন যেন, সন্তু কিছুই মানে বুঝতে পারল না। বেশ খানিক্ষণ পরে হেডফোন খুলে রেখে একটু অসহিষ্ণুভাবে পাইপ ধরিয়ে কাকাবাবু বললেন, ওরা বেরিয়ে পড়েছিল, কিন্তু এত দেরি করে এলে তো চলবে না। একমাত্র উপায় যদি হেলিকপ্টারে আসতে পারে, সেটা আবার নামচে বাজারে খবর দিয়ে আনাতে হবে। ছটা বাজে, বাইরে নিশ্চয়ই অন্ধকার হয়ে গিয়েছে, আজ সারা রাত জেগে থাকতে হবে। তুই দূরবীনটা নিয়ে ওই উপরে জানলার কাছে বসে থাক, দেখ কোনো আলো টালো চোখে পড়ে কিনা। হেলিকপ্টারটা যদি আসে সেটারও আলো দেখতে পাবি। কাকাবাবু স্পিরিট ল্যাম্প জেলে দু কাপ কফি বানালেন, তারপর খাটের ওপর বসে রিভলভার রেখে একটা বই পড়তে লাগলেন। সন্তু দূরবীন নিয়ে গম্বুজের জানলা দিয়ে তাকিয়ে রইল বাইরে। কখন যে সে ঘুমিয়ে পড়েছিল সে জানে না। হঠাৎ এক সময় রীতিমতো ব্যথা পেয়ে জেগে উঠল, তার মুখে যেন ফুটছে হাজার হাজার ছুঁচ। কি হলো সন্তু? সন্তু প্রাণপণে চেষ্টা করছিল জানলার পাল্লা দুটো বন্ধ করতে। বাইরে দারুণ জোরে তুষার ঝড় উঠেছে, গম্বুজের ভেতর কুচো বরফ আর ঠান্ডা হাওয়ায় ভরে যাচ্ছে। অতি কষ্টে জানলা বন্ধ করে নিচে নেমে এলো সন্তু। ঠান্ডায় তার চোয়াল দুটো যেন আটকে গিয়েছে। বাইরে দারুণ তুষার ঝড় উঠেছে কাকাবাবু, তুই আমার কাছে চলে আসি গিরি। সন্তু কাকাবাবুর কাছে যেতেই তিনি তার মুখখানা ধরে খুব জোরে দু হাত ঘষতে থাকলেন তার গালে। তুই তাড়াতাড়ি স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে পড়, একে এই কাণ্ড, তারপর আবার তুষার ঝড়। ঝড় না থামলে হেলিকপ্টার নামতেও পারবে না। বরফের ঝড়টা চলল সারা রাত ধরে, ওপরের জানলাটা ভালো করে বন্ধ করা যায়নি। পুরো বন্ধ করে দিলে কিছুক্ষণের মধ্যেই নিঃশ্বাসে কষ্ট হবে,
খোলা জানলা দিয়ে ঝড়ের হাওয়া আর ঝাপটার সঙ্গে ঘরে ঢুকছে অসম্ভব শীত। সন্তুর মনে হলো আজকের রাতটা আর কাটবে না। নিজের গোটা শরীরটাই স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে শুধু নাকটা সে বের করে রেখেছে। কাকাবাবু কিন্তু বিছানার উপরে বসেই আছেন সোজা হয়ে। একসময় শুধু বললেন, সন্তু তুই শুধু শুধু জেগে আছিস কেন? তুই ঘুমো। তুমি ঘুমোবে না? আমি একটু দেখি, যদি হেলিকপ্টার আসে, অন্য কেউ দরজা খুলে ঢোকার চেষ্টা করলেও আমাদের রেডি থাকতে হবে। সন্তু অনেকক্ষণ শোনার চেষ্টা করল, যদি হেলিকপ্টারে উদ্ধারকারীরা আসে। কিন্তু এরকম ঝড়ের মধ্যে হেলিকপ্টার ওড়ে? উদ্ধারকারীদেরও তো প্রাণের ভয় আছে। ভোরের একটু আগে ঝড়টা থামল। এখানে ভোরবেলা পাখি ডাকে না, ভোরের আলো দেখা যায় না। সন্তু ঘুম থেকে উঠে দেখল কাকাবাবু একইভাবে বিছানার উপর বসে আছেন। এখন কটা বাজে কাকাবাবু? 8:30 বাজছে। ঝড়টাও থেমেছে বলে মনে হয়, রাত্রির আর কিছু হয়নি। হেলিকপ্টারটাও এলো না, কি জানি ওরা কি করছে। ফ্লাস্কের মধ্যে চা আছে, খেয়ে নে, তারপর তুই বসে পাহারা দিবি, আমি একটু ঘুমাবো। অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। চা খাওয়ার আগেই সন্তু একবার উঁকি মেরে দেখল জানলা দিয়ে। বাইরেটা একেবারে ধপধপ করছে সাদা, চারদিক কি সুন্দর, অথচ এর মধ্যেও কত বিপদ রয়েছে। কাকাবাবু শুয়ে পড়লেন টান টান হয়ে, চোখ বুঝে বললেন, রিভলভারটা পাশেই রইল, কেউ যদি আচমকা দরজা খুলে ফেলে কোনো কথা না বলে সোজা গুলি চালাবি, পারবি তো? হ্যাঁ কাকাবাবু। কাকাবাবু একটু পরে ঘুমিয়ে পড়লেন। জায়গাটা সাংঘাতিক নিস্তব্ধ, তাই সময়কেও এখানে লম্বা বলে মনে হয়। সময় কাটানোর জন্য সন্তু নিজের মাকে একটা চিঠি লিখতে শুরু করল। সিয়াংবোচি থেকে মাকে শেষ চিঠি লিখেছিল। অর্ধেক লেখা হয়েছে এমন সময় দুম করে একটা শব্দ হল। সন্তুর বুকের মধ্যেও এরকমই একটা শব্দ হল, পরপর দুবার হল শব্দটা। কাকাবাবু তখনও ঘুমোচ্ছেন। সন্তু টপ করে রিভলভারটা তুলে নিল। হঠাৎ বাইরে থেকে শোনা গেল একটা গলা, Anybody inside? Yes, we are here. বাইরে থেকে আবার গলাটা ভেসে এলো, Code number? Any code number? Wait, please. I'm calling my uncle. Please wait. কাকাবাবু ততক্ষণে উঠে পড়েছেন, জিজ্ঞেস করলেন, কি হয়েছে? বাইরে কেউ এসেছে কাকাবাবু, এইমাত্র এলো, কি যেন জিজ্ঞেস করছে। দাঁড়া দেখছি, Who is there? Mr. Raj Chaudhary. Pick number 114. Is that base? Please open the door. সঙ্গে সঙ্গে দরজার উপর আওয়াজ হতে থাকলো তমাস তমাস করে। সন্তুকে কাকাবাবু কাঁধ ধরে সরিয়ে এনে বললেন, পিছিয়ে আয়, শিগগির। ওরা গুলি করে থালা ভাঙছে। ওরা কখন এলো? হেলিকপ্টারের আওয়াজ তো শুনতে পাইনি। আমিও পাইনি কাকাবাবু, চিঠি লিখছিলাম একটা। বাইরে থেকে ওরা এবার দরজাটা ঠেলছে। সন্তুর মনে পড়ল এদিক থেকেও ছিটকিনি বন্ধ। সে ছুটে গিয়ে ছিটকিনি খুলে দিতেই দরজা খুলে গেল। সামরিক পোশাক পরা দুজন লোক ঢুকলেন ভেতরে, একজন নেপালি, অন্যজন ভারতীয়। দুজনের হাতেই মেশিন গানের মতো অস্ত্র। কি হয়েছে মিস্টার রায়চৌধুরী? কেউ আমাদের আটকে রেখেছিল, আমাদের প্রাণে মেরে ফেলতে চাইছিল, অনেক গুরুতর কথা আছে। সন্তু এক ছুটে বাইরে বেরিয়ে গেল। বরফের মধ্যে ডিগবাজি খেল দুবার। খানিকটা দূরে দাঁড়িয়ে আছে একটা হেলিকপ্টার, তার রোটার এখনো ঘুরছে। চালকের আসনে একজন নেপালি। যে দুজন মিলিটারি অফিসার গম্বুজের মধ্যে ঢুকেছেন তাদের একজনের নাম জংবাহাদুর রানা, অন্যজন গুরুদত্ত বর্মা। দুজনেই কাকাবাবুর সাথে হ্যান্ডশেক করলেন। আপনার কিছু হয়নি তো মিস্টার রায়চৌধুরী? আমরা যে ঠিক সময় আসতে পেরেছি সেজন্য আমরা আনন্দিত। কি হয়েছিল বলুন তো? বলছি, অনেকটা সময় লাগবে। সত্যি আপনারা ঠিক সময় এসেছেন, আসুন বসা যাক। বাইরের লোকটিকে? বাইরের লোক? আর তো কেউ ছিল না। ওই লোকটাই কি তাহলে দরজা বন্ধ করে দিয়েছিল, তারপর নিজেই শেষটায়? আমি তো কিছুই বুঝতে পারছি না। চলুন তো দেখি বাইরের কোন লোক। কাকাবাবু ক্রাচ নিয়ে বাইরে এলেন।
বাইরে বরফের ওপর টান টান হয়ে শুয়ে একজন মানুষ। এক নজর দেখলেই বোঝা যায় লোকটা মরে একেবারে কাঠ হয়ে গিয়েছে। একজন চাইনিজ, বয়স বছর 35 মতো হবে, পরনে প্যান্ট শার্ট আর একটা ভেড়ার চামড়ার কোট, থুতনিতে অল্প দাড়ি, চোখ দুটো খোলা, দৃষ্টিতে বিস্ময়ের ভাব মাখানো, কোনো আঘাতের চিহ্ন নেই। লোকটার মৃত্যু হলো কিভাবে? অবশ্য বরফের ঝড়ের মধ্যে সারা রাত বাইরে থাকলে কারোর পক্ষেই বাঁচা সম্ভব নয়। এই লোকটা বোধহয় গম্বুজে আশ্রয় নিতে এসেছিল। আপনারা দরজায় যে ধাক্কার শব্দ শুনেছেন, প্রবাবলি সেটা এরই। তাহলে দরজাটা বন্ধ করলো কে? তাহলে কি এই লোকটাই দরজা বন্ধ করতে এসেছিল, তারপর ব্লিজার্ডের মুখে পড়ে আর ফিরতে পারেনি? কিন্তু একজন চাইনিজ এখানে আসবে কি করে, আর গম্বুজের দরজাটাই বা বন্ধ করবে কেন? আশ্চর্য ব্যাপার, খুবই আশ্চর্য ব্যাপার। কাল আমরা গম্বুজের মধ্যে ঢুকেছি দুপুরের দিকে, এখনো 24 ঘন্টা কাটেনি, কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি যে এই লোকটির মৃত্যু হয়েছে অন্তত 48 ঘন্টা আগে। রাইগার মর্টিস অনেক আগেই সেট করে গিয়েছে। তাহলে এই লোকটি এখানে এলো কি করে? বলেন কি, 48 ঘন্টা আগে? তাহলে কাল আপনারা একে দেখেননি? না, শুধু আমি একা নই, কাল দুপুর পর্যন্ত এখানে শেরপা আর মালবাহকরাও ছিল, কেউ দেখেনি। এখানে ফাঁকা জায়গায় কোনো লোক লুকিয়েও থাকতে পারবে না। লোকটা যে কাল রাতে বা আজ সকালে মারা যায়নি তা আমি হলফ করে বলতে পারি। দুদিন কেন, 3-4 দিন আগেও এর মৃত্যু হতে পারে। সন্তু হেলিকপ্টার দেখে ফিরে এসে দেখল কাকাবাবু আর অন্য দুজন গম্বুজের বাইরে হাঁটু কেড়ে বসে গভীর মনোযোগ দিয়ে কি যেন দেখছেন। সে তাদের কাছাকাছি এসে মৃতদেহ দেখে থমকে গেল। অতি কষ্টে ঢোক গিলে বলল, কাকাবাবু কে? আমরাও তো সে কথা ভাবছি, এই ভদ্রলোক কোথা থেকে এখানে এলেন তা কিছুই বুঝতে পারছি না। অথচ আমরা বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না, অনেক কাজ আছে। মৃতদেহ কি এখানেই পড়ে থাকবে নাকি একে এখানেই কবর দেবেন? তাহলে চটপট বরফ খুঁড়ে ফেলা যাক। সন্তু গাইতে নিয়ে আয়। দাঁড়ান, একটা কথা আছে, এই চাইনিজ ভদ্রলোক বিদেশি, এর গায়ে যে কোটটা আছে সেটা আমাদের দেশে পাওয়া যায় না। উনি এখানে কি করে এলেন তা জানা আমাদের সরকারের কর্তব্য, এই দেহ পোস্টমর্টম করতে হবে। তার মানে ডেড বডি এখন কাঠমান্ডুতে পাঠানো হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এইদিকে কোনো চাইনিজ অভিযাত্রী দল এসেছিল কি রিসেন্টলি? এভারেস্টের দিকে একটি চাইনিজ অভিযাত্রী দল গিয়েছিল, তাও বেশ কিছুদিন আগে, 2.5 কিংবা 3 বছর আগে। সেই দলের কেউ হারিয়ে গিয়েছিল? সেরম তো কিছু শোনা যায়নি, তবে 4 নম্বর ক্যাম্পের কাছে দুজন দুর্ঘটনায় মারা গিয়েছিল, কিন্তু সেই জায়গাটাও এখান থেকে অনেক দূরে। সেই দলের কেউ হারিয়ে গেলে বা দুর্ঘটনায় পড়ে কোনো ক্রমে বেঁচে থাকলেও তার পক্ষে এখানে একা একা এতদিন বেঁচে থাকা কি করে সম্ভব? কিংবা হয়তো মৃত্যু হয়েছিল তখনই, বরফের তলায় চাপা পড়ে শরীরটা এরকম অবিকৃত অবস্থায় রয়ে গেছে। তারপর ইয়েতি কাল রাত্রে বরফ খুঁড়ে মৃতদেহ বের করে আমাদের সঙ্গে ঠাট্টা করবার জন্যে। মিস্টার রায়চৌধুরী দেখছি ইয়েতিদের অস্তিত্বে একেবারেই বিশ্বাস করেন না, অথচ নিজেই ইয়েতির দাঁত সঙ্গে এনেছেন। এবার যা ব্যবস্থা করার করুন, সময় নষ্ট করে লাভ নেই। ওরা সবাই মিলে ধরাধরি করে মৃতদেহ তুলল হেলিকপ্টারে। মৃতদেহ এই হেলিকপ্টারেই পাঠাতে হবে, অথচ এখন হেলিকপ্টারটা আমাদের খুব কাজে লাগতো। ঘন্টা দুয়েকের মধ্যেই আবার ফিরে আসতে পারবে, কাঠমান্ডু পর্যন্ত যাবে না, সিয়াংগুচি পর্যন্ত পৌঁছে দিয়ে এলেই চলবে, তারপর ওরা ব্যবস্থা করবে। আমাদেরও আর এখানে থাকার দরকার কি, আমরা সবাই তো হেলিকপ্টারে ফিরে যেতে পারি। কি বলছেন রানা সাহেব, একটা কাজ করতে এসেছি সেটা শেষ না করে ফিরে যাব, তাহলে মানুষ হয়ে জন্মেছি কেন? আপনারা চলে যান, আমি থাকব। মিস্টার রানা, আপনি মিস্টার রায়চৌধুরীকে চেনেন না তাই ও কথা বললেন, উনি কোনো কাজ শুরু করলে তার শেষ না দেখে ছাড়েন না, সে কাজ যতই বিপজ্জনক হোক না কেন।
আন্দামানে জারোয়াদের যে দ্বীপের কাছাকাছি কোনো মানুষে ভয়ে যায় না, উনি নিজে জোর করে সেখানে নেমেছিলেন। কিন্তু উনি কি কাজের জন্য এখানে এসেছেন সেটাই তো আমরা ভালো করে জানি না। বলছি, আগে খাবার দাবার দিন, কাল দুপুর থেকে আমাদের ভালো করে কিছু খাওয়া হয়নি, এই ছেলেটারও মুখ শুকিয়ে গিয়েছে। মৃতদেহ নিয়ে হেলিকপ্টার উড়ে গেল। রানা পাইলটকে কিছু নির্দেশ দিয়ে দিলেন। একটা ত্রিপল বিছিয়ে গোল করে বসা হলো। সসেজ, হ্যামবার্গার, স্যান্ডউইচ, কফি, রানা আর ভার্মা অনেক খাবার নিয়ে এসেছেন। চমৎকার রোদ উঠেছে আজ। রানা স্যান্ডউইচ চিবোতে চিবোতে বললেন, ধরা যাক এখানে ইয়েটি আছে, কিন্তু মাত্র এই কজন মিলে খোঁজার চেষ্টা নির্বুদ্ধিতা হয়ে যাবে না? আমি নিজেও কয়েকটি অদ্ভুত পায়ের ছাপ দেখেছি, তার ছবিও তুলেছি। আমার ভাই বসন্তু শপথ করে বলেছে যে সে ইয়েতির মতো অতিকায় কোনো প্রাণীকে এক ঝলক দেখেছে। শেরপা আর কুলিরা তো সেই দেখেই পালালাম। তাহলে একটা কিছু রয়েছে নিশ্চয়ই। আচ্ছা মিস্টার রায়চৌধুরী, ওই শেরপা আর কুলিরাই আপনাদের গম্বুজে আটকে রেখে চলে যায়নি তো? না, এটা হতে পারে না। না, শেরপা আর কুলিরা অনেকক্ষণ আগেই চলে গিয়েছিল। ফিরেও তো আসতে পারে। কিন্তু আমাদের মেরে ফেলার চেষ্টা করে ওদের কী লাভ? লাভ নিশ্চয়ই আছে, আপনাদের ফেলে রেখে ওরা পালিয়েছে, সেজন্য নেপাল সরকারের কাছ থেকে ওদের শাস্তি পেতে হতো। কিন্তু আপনাদের মেরে ফেলতে পারলে ওরা বলতে পারবে যে আপনারা দুর্ঘটনায় মারা গিয়েছেন, আর সেই জন্যই ওরা ফিরে গিয়েছে। শেরপারা খুব বিশ্বাসী হয়, তারা এমন কখনো করবে না। শেরপারা যদি দরজা বন্ধ করে দিয়েও থাকে, ওই চাইনিজ লোকটা কোথা থেকে এলো? আচ্ছা ইয়াং ম্যান, তুমি সত্যি ইয়েটি দেখেছ? হ্যাঁ দেখেছি। এখন দিনের বেলা, আপনাদের দুজনের কাছেই এলএমজি আছে, আমার কাছে রিভলভার আছে, সুতরাং আমাদের ভয় পাওয়ার কিছুই নেই। এতকাল ধরে ইয়েতির কথা শোনা যাচ্ছে, অথচ কোনো মানুষ একটা ইয়েতিকে ধরতে পারল না, এমনকি ছবিও তুলতে পারেনি। কেন, ইয়েতি কি এতই বুদ্ধিমান? সেটাই আমাদের দেখা দরকার। মিস্টার রায়চৌধুরী, এই রহস্যের সন্ধানের জন্যই কি আপনি এখানে এসেছেন? আপনারা কেইন শিপটনের কথা ভুলে যাচ্ছেন। মানুষের দাঁতের চোখ খুব বড় একটা দাঁত, ধরা যাক ইয়েতির দাঁত, সে গলায় ঝুলিয়ে রাখত। সেই কেইন শিপটন এখানে এসে ইয়েতি দেখতে পেয়েছিল, সে কথা নিজের ডায়েরিতে লিখে রেখে গিয়েছে। তারপর সে অদৃশ্য হয়ে যায়, হাড়গোড়ও খুঁজে পাওয়া যায়নি। তার অদৃশ্য হওয়ার সঙ্গে ইয়েতির কোনো সম্পর্ক আছে কি না সেটা খুঁজে দেখা দরকার। ও হো, আপনিও কি সেই জন্যই একটা ইয়েতির দাঁত নিয়ে এসেছেন, যদি আপনিও অদৃশ্য হয়ে যান? সত্যি কথা বলতে কি, আমি সেই জন্যই এখানে এসেছি, আমি অদৃশ্য হওয়ার বিদ্যেটা শিখতে চাই। তাহলে এখন আপনি কি করতে চান? আমরা সবাই মিলে কালা পাথরের দিকে এগোই না? হেলিকপ্টারটা ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করলে হয় না? ঘন্টা দুয়েকের মধ্যেই তো ফিরে আসবে। হেলিকপ্টারে গেলে কিছুই দেখা যাবে না, অবশ্য সেটা আমাদের অন্য কাজে লাগতে পারে। চলুন আমরা নিজেরাই হেঁটে যাই, অন্তত সন্তু যেখানে ইয়েতি দেখেছিল সেই পর্যন্ত। ওকে চলুন তবে। ভালো কথা, কেইন শিপটন যে দলের সঙ্গে এসেছিল তারপর আর কোনো অভিযাত্রী দল এই পথ দিয়ে এভারেস্টের দিকে যায়নি। আরেকটি জাপানি দল এসেছিল, তারা এই জায়গা থেকে ফিরে যায়। কি যেন একটা রহস্যময় অসুখ হয়েছিল তাদের। হঠাৎ সন্তু চেঁচিয়ে উঠল, কাকাবাবু ওই দেখো ওই দেখো! সকলে একসঙ্গে মুখ ঘুরিয়ে তাকাতেই দেখল নীল কোট পরা একজন লোক এই দিকে হেঁটে আসছে। রানা আর ভার্মা দুজনেই মেশিন গান তুলে ধরলেন লোকটির দিকে। কাকাবাবুও রিভলভার বের করলেন। সন্তুই থামালো তাদের। মারবেন না, মারবেন না, ওকে মারবেন না, ও মিংমা, আমি চিনতে পেরেছি, ও মিংমা, প্লিজ মারবেন না। মিংমা হাত তুলে বরফের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে এসে হাঁটু গেড়ে বসে হাত জোড় করে বলল, আঙ্কেল সাহেব, আমি মাফি মাংতে এসেছি। আপনাদের ছেড়ে চলে যাওয়ার পরে দিলের মধ্যে খুব দুঃখ হচ্ছিল, আমি জবান দিয়েছিলাম আপনার সঙ্গে যাব,
শেরপা কখনো জবান নষ্ট করে না, কখনো ভয় পায় না। সাব, আপনাদের আর সেরে যাব না, আপনাদের জন্য জান দিও আমি তৈয়ার। ভাবছিলাম ওরে মিংমা তুই কি করলি, জানে ডরে পালিয়ে এলি। আঙ্কেল সাব আপনার যদি কষ্ট হয় তাহলে এই মিংমা আপনাকে কাঁধে করেও নিয়ে যেতে পারে। আবার বেশি কথা বলছো, এখানে নাটক করার কোনো দরকার নেই, তুমি আমাদের সঙ্গে যেতে চাইলে এগো, সামনে সামনে চলো। মিংমা মহা আনন্দে কাকাবাবুর হ্যাভাস একটা কাঁধে তুলে হাঁটতে শুরু করল। তাকে পেয়ে সন্তুও বেশ খুশি। সে দলের আগে মিংমার পাশে পাশে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করল, তোমরা কতদূর চলে গিয়েছিলে মিংমা ভাই? সে কথা যাক সন্তু সাহেব, ভাবতেই আমার শরম লাগছে। কাল রাতে তোমাদের কোনো বিপদ হয়নি তো? হ্যাঁ হয়েছিল তো, কারা যেন আমাদের গম্বুজের দরজা বন্ধ করে দিয়েছিল বাইরে থেকে। সে কি, এখানে কে দরজা বন্ধ করবে? বাইরে থেকে লোহার পাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল, ইয়েটি তো এসব পারবে না। তাহলে কে করেছিল? তোমরা করনি তো, এদের মেরে ফেলতে পারলেই তো তোমাদের সুবিধে ছিল, আর কেউ তোমাদের নামে দোষ দিতে পারত না। পশুপতিনাথজির নামে কিরিয়া কেটে বলছি সাহ, ওরকম কাজ আমরা কখনো করি না। তাছাড়া কাল রাতে আমরা অনেক দূরে ছিলাম। মিংমা, তুমি সত্যি ইয়েটি দেখেছো? ক্যা মালুম সাহ, লেকিন একটা বড় জানবার মাফিক কুচু ছিল, ওই ওই কালা পাথর নামের পাহাড়টা দেখছেন সামনে ঠিক ওর নজদিকে। কাকাবাবু একটু পিছিয়ে পড়েছিলেন। মিস্টার ভার্মা গলা তুলে বললেন, আমরা তাহলে ওই জায়গাটা পর্যন্ত যাব তো মিস্টার রায়চৌধুরী? আমরা দাঁড়াচ্ছি একটু আপনার জন্য। তার দরকার নেই, আপনারা এগিয়ে যান, আমি ঠিক ধরে ফেলবো আপনাদের। চিন্তা নেই মিস্টার রায়চৌধুরী, আপনি আস্তে আস্তে আসুন। কাল সারাটা তুষারপাতের জন্য খুব পাতলা ঝুড়ো বরফ জমে আছে চারদিকে। কাকাবাবুর ক্রাচ দুটো গেঁথে যাচ্ছে সেই বরফে, তাই হাঁটতে অসুবিধে হচ্ছে। বর্মা আর রানাও দুবার আছাড় খেলেন। কাকাবাবু খুব সাবধানে পা টিপে টিপে হাঁটছিলেন। মিংমা সন্তুর হাত ধরে ফিসফিস করে বলল, ওই দুই বুড়া সাপকে আগে যেতে দাও। কেন? যদি ইয়েটি এসে তোমাকে আগে ধরে নিয়ে যায়? দুখানা এলএমজি আছে ওদের সঙ্গে, ইয়েটি কি করবে? ইয়েটি ভ্যানিস করেও নিয়ে যেতে পারে। সন্তু হেসে উড়িয়ে দিলেও মনে পড়ল, কালো মতো বিরাট প্রাণীটা এক পলকের জন্য দেখেই ভয়ে মুখ ফিরিয়ে নিয়েছিল। তারপর যখন আবার তাকিয়েছে তখন সেটা আর নেই। সত্যি কি কোনো প্রাণী অদৃশ্য হতে পারে? মিংমা সন্তুকে হাত ধরে দাঁড় করিয়ে দিল। রানা আর ভার্মার হাঁটতে বেশ অসুবিধে হচ্ছে। সন্তুকে দাঁড়িয়ে পড়তে দেখে ভার্মা বললেন, কি দাঁড়িয়ে পড়লে যে? এখানে ইয়েটি দেখেছিলে নাকি? না, আরো অনেক দূর আছে। তাহলে চলো, আমাদের সঙ্গে সঙ্গে চলো। যদি ইয়েটি দেখতে পাই গুলিতে তাকে একেবারে ফুঁড়ে দেব। জ্যান্ত হোক মরা হোক, একটা ইয়েটি নিয়ে যদি দেখাতে পারি তাহলে সারা পৃথিবীতে আমাদের নাম ছড়িয়ে পড়বে। এই পর্যন্ত কিন্তু কেউ ইয়েটির অস্তিত্ব ঠিকভাবে প্রমাণ করতে পারেনি। এই ছেলেটি নিজের চোখে দেখেছে, একে অবিশ্বাসী বা করা যায় কি করে? শেরপাদের কুসংস্কার থাকতে পারে তারা। আচ্ছা, যদি ভাল্লুক টাল্লুকের মতো জানোয়ার দেখে থাকে? এখানে ভাল্লুক আসবে কোথা থেকে? তাছাড়া কেইন শিপটন ইয়েটি দেখেছিলেন, অন্তত তার ডায়েরিতে সেই কথাই লেখা আছে। আমার মনে হয় তিব্বতের দিক থেকে ইয়েটি হোক বা অন্য কোনো বড় জানোয়ার এদিকে ছিটকে চলে এসেছে। কাকাবাবু তো পায়ের ছাপ দেখেছেন, মোটেই ভাল্লুকের মতো নয়, মানুষের মতো, তবে পায়ে চারটে আঙুল। তাও বটে। আচ্ছা ভার্মা স্যার, আপনি এরকম ভালো বাংলা শিখলেন কোথা থেকে? আমি কলকাতায় লেখাপড়া শিখেছি, থাকতাম হার্ডিনস হস্টেলে। তোমাদের বাড়ি তো ভবানীপুরে, তাই না? আমি পড়েছি দার্জিলিংয়ের নর্থ পয়েন্ট স্কুলে, কিন্তু আমার অনেক বাঙালি বন্ধু আছে, বহুবার কলকাতা গেছি। হঠাৎ বরফের মধ্যে এক জায়গায় আঙুল তুলে মিংমা চেঁচিয়ে উঠল, সাহাব ও দেখিয়ে! সেখানে একটা মস্ত বড় পায়ের ছাপ। ভার্মা আর রানা সেখানে বসে পড়লেন। সন্তু পেছনে ফিরে কাকাবাবুকে ডাকার চেষ্টা করল, কিন্তু দেখতে পেল না। একটা মাত্র পায়ের ছাপ, নিশ্চয়ই টাটকা, কারণ কাল রাত্রিরে তুষারপাত হয়েছিল, তার আগের হলে মিলিয়ে যেত। মিস্টার রায়চৌধুরী আসা পর্যন্ত অপেক্ষা করা যাক এখানে,
কিন্তু মিস্টার রায়চৌধুরী গেলেন কোথায়? কাকাবাবুকে তো দেখতে পাচ্ছি না। আঙ্কেল সাহেব! আঙ্কেল সাহেব! আঙ্কেল সাহেব! এরে, হুঁচট খেয়ে পড়ে টড়ে গিয়ে অজ্ঞান হয়ে যাননি তো? তাহলে ফিরে গিয়ে দেখা দরকার আমাদের। রানা এলএমজিটা উঁচিয়ে একবার চারিদিকে ঘুরে তাকালেন। মিংমার চিৎকারেও কোনো উত্তর এলো না। সন্তু অধৈর্য হয়ে বলল, আমি কাকাবাবুকে খুঁজে আসছি। আমি আর মিস্টার রানা এখানে থাকছি, তুমি আর মিংমা গিয়ে দেখে এসো তো, উনি আহত হয়ে থাকলে আমাদের ডেকো কিন্তু। সন্তু আর মিংমা খানিকটা ফিরে এসে এক জায়গায় থমকে দাঁড়ালো। দেখল বরফে পড়ে আছে কাকাবাবুর একটা ক্রাচ আর খানিকটা টাটকা রক্ত। মিংমা, কাকাবাবু কোথায়? সানডে সাসপেন্সে আজ শুনছিলেন পাহাড় চূড়ায় আতঙ্ক প্রথম পর্ব। রচনা সুনীল গঙ্গোপাধ্যায়। গল্প পাঠে দীপ। কাকাবাবুর ভূমিকায় শঙ্করী প্রসাদ মিত্র। সন্তুর চরিত্রে ও গল্পের সূত্রধার অগ্নি। মিংমা শেরপা দীপ বসু। মিস্টার রানা অংশুমান পাল। নরবুর ভূমিকায় অত্রি। পুলিশকর্মী অয়ন। তেনজিং নরকের ভূমিকায় বিশাল। মালবাহক রতন। অন্যান্য চরিত্রে গোধূলি, দেবী, শ্রীরূপা, বাবু এবং দীপক। সমবেত কণ্ঠে অত্রি, অনল, প্রণব, কুদ্দুস, রতন, অলঙ্কার এবং রোহন। শব্দগ্রহণ পুষ্পল এবং অত্রি। গল্পের বেতার রূপ, পর্ব পরিচালনা ও মিস্টার ভার্মার ভূমিকায় পুষ্পল। ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত মইনুর আলম। সামগ্রিক তত্ত্বাবধানে দীপ। সোশ্যাল মিডিয়া পাবলিসিটি ডিজাইন আলতামাস। পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু সন্তুর অ্যাডভেঞ্চার কাহিনী পাহাড় চূড়ায় আতঙ্ক প্রথম পর্ব। আগামী সপ্তাহে এই কাহিনীর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।